নমস্কার, ভালো আছেন আশা করি সবাই। ফ্যান্টাস্টিক, আমিও খুব এক্সাইটেড। আমি বেশ কয়েকটা ইন্টারভিউতেও বলেছি, আবারও বলছি যে সাধারণত অ্যালার্ম লাগিয়ে উঠতে হয় যখন কোনো আর্লি কল থাকে, সকাল 4টে 5টা 6টা থাকলে অ্যালার্মের সাহায্য নিতে হয়। আজকে অ্যালার্ম বাজার আগে নিজে নিজেই উঠে পড়েছিলাম, কারণ বাংলাদেশ আসছি বলে। তো সবসময় ভালো লাগে বাংলাদেশে আসতে, বাংলাদেশের মানুষের সঙ্গে জুড়তে ভালো লাগে, এখানে কাজ করতে ভালো লাগে, নিজের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে ভালো লাগে। এই সমস্ত জিনিস আছে বলেই এই উৎসাহের সাথে আজকে বাংলাদেশে আসা। এবং আজিজ ভাইয়ের জন্য যেভাবে কাজী হায়াত সাহেব বললেন, নশেদ সাহেব বললেন যে উনি বিগত বেশ কয়েক বছর ধরে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য ভালো ভালো সিনেমা প্রযোজন করছেন, এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এটার জন্য এবং অভিনন্দন জানাচ্ছি যে আগামী দিনেও যেন উনি এইভাবেই সিনেমা বানাতে থাকুন। আর ভালো সিনেমাকে দেখার জন্য তার পাশাপাশি জিনিসগুলোকে ভালো তৈরি করা দরকার আছে। কাজী হায়াত সাহেব, নশেদ সাহেব, আপনি সিনেমা হল চালান, আপনারা ভালো করেই জানেন। আপনি যেই কথাগুলো বলেছেন, যেই ফিডব্যাকগুলো দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। আপনি খুব পজিটিভ নোটে কথা বলেছেন সিনেমাটাকে বাঁচানোর জন্য। আমার মনে হয় পাশাপাশি সিনেমা হল যদি কোনো বন্ধ হয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেই সিনেমা হলকে যদি আপনি রেনোভেট করে ভালো করে আবার সেম জায়গায় সিনেমা হলটাকে নিয়ে আসেন, আপনি দেখবেন ব্যবসা, মানুষের সিনেমা হলে যাওয়াটা বাড়বে, কমবে না। কারণ সিনেমা এমন একটা প্রফেশন, এমন একটা জায়গা, এমন একটা বিনোদনের জায়গা যেটা রিলিজনের পরে আসে, বাংলাদেশ এবং ভারতে দুটো জায়গায়। তাই সিনেমা কোনো দিন বন্ধ হবে না, সিনেমা কোনো দিন থামবে না, এটা আমার বিশ্বাস। আপাতত এই সময় আমরা দাঁড়িয়ে আছি, আগামী দুদিন পরে আশা করছি যে ইন্সপেক্টর নটিক এখানে রিলিজ করবে এবং আপনারা এই ফিল্মটাকেও, বিগত বাদশা এবং বস টু যখন এখানে রিলিজ হয়েছিল আপনারা যেই ভালোবাসা দিয়েছিলেন, আশা করছি ইন্সপেক্টর নটিকেও সেরকমই ভালোবাসা পাবে। এই ফিল্মটা আগে থেকে জানিয়ে দিই, এটা বসের মতন হয়তো অ্যাকশন ছবি নয়, কিন্তু ভীষণই এন্টারটেইনিং একটা ফ্যামিলি ছবি, বাচ্চাদের সঙ্গে মা বাবা পরিবার সহ সবাই গিয়ে দেখতে পারেন, এরকম একটা ফিল্ম। আনন্দ পাবেন, মজা পাবেন, হই হুল্লোড়, এবং আই ফিল দ্যাট বিনোদনের জন্য যেই সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস এই ফিল্মের মধ্যে আছে। এছাড়া আমার বিশেষ কিছু বলার নেই, আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি, নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক এবং ইন্সপেক্টর নটিকে যেন বাংলাদেশের মানুষের আবার মন জয় করুক। থ্যাংক ইউ ভেরি মাচ। সিনেমা অনেক কিছু আছে, ইতালিতে শুটিং হয়েছে, খুব সুন্দর লোকেশন, এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে। পুরনো বছরে অনেক গ্যাঞ্জাম হয়েছে, তো সেগুলোকে ভুলে গিয়ে আমরা একটা নতুন সূচনা করি 2018-তে এই সিনেমাটা দিয়ে। খুব শীঘ্রই রিলিজ হচ্ছে। আজকে যারা এসছেন জার্নালিস্টরা, অনেকে আমার পরিচিত, অনেকে নতুন মুখ দেখতে পাচ্ছি, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে এখানে আসবার জন্য, আপনার মূল্যবান সময়টি আমাদের দেবার জন্য। আপনারা যদি লিখে, ছবি তুলে, পোস্ট করে, শেয়ার করে জানাতে পারেন যে আমাদের সিনেমাটা আসছে, তাহলে আমি কৃতজ্ঞ থাকব, ইন্সপেক্টর নটিকের টিম কৃতজ্ঞ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। চম্পা ম্যাডাম উনি থাকতে পারেন, উনি আমাকে ফোন, এবং ইন্ডিয়ার প্রতিটা লোকেরই মন জয় করতে পারছি চম্পা আসার কারণ হলো এই ছবিতে। ছবিটা অ্যাকচুয়ালি অ্যাট দ্য বিগিনিং আমাদের জয়েন্ট ভেঞ্চার, যখন আমরা গল্প লিখি যারা এই ডান দিকে বা বামে দাঁড়িয়ে আছেন তারা দাঁড়িয়ে না থেকে বসুন, অনেক চেয়ার খালি আছে, বসে পড়ুন। ডান বাম ডান বামে খেলা চলছে, অসুবিধা নেই, বসা হবে। আজিজ ভাই বাম দিকে বসছেন না, ওইটা তো আমরা অনেক প্রতীক্ষিত। ইন্সপেক্টর নটিকে কলকাতা থেকে উড়ে এসেছেন জিত আবারও আমাদের মাঝে, এবং উপস্থিত সুখী মণ্ডলী, বুকিং এজেন্ট, হল মালিক, অনেক দেখেছি, সবাইকে শুভেচ্ছা। দর্শকদের জন্যই এই সিনেমা তৈরি হয়েছে আমি যতটুকু জানি,
তো জাজ মাল্টিমিডিয়া একের পর এক ছবি বানিয়ে যাচ্ছে বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া তবে না সিনেমা আমার কোনোদিন থামবে না এটা আমার বিশ্বাস আপাতত এই সময় আমরা দাঁড়িয়ে আছি হ্যাঁ আগামী দুদিন পরে আশা করছি যে ইন্সপেক্টর নটিক এখানে রিলিজ করবে এবং আপনারা এই ফিল্মটাকেও বিগত বাদশা এবং বস টু যখন এখানে রিলিজ হয়েছিল আপনারা যেই ভালোবাসা দিয়েছিলেন আশা করছি ইন্সপেক্টর নটিকেও সেরকমই ভালোবাসা পাবে এই ফিল্মটা আগে থেকে জানিয়ে দিই এটা বসের মতন হয়তো অ্যাকশন ছবি নয় কিন্তু ভীষণই এন্টারটেইনিং একটা ফ্যামিলি ছবি বাচ্চাদের সঙ্গে মা বাবা পরিবার সহ সবাই গিয়ে দেখতে পারেন এরকম একটা ফিল্ম আনন্দ পাবেন মজা পাবেন হৈহুল্লোড় এবং আই ফিল দ্যাট বিনোদনের জন্য যেই সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস এই ফিল্মের মধ্যে আছে এছাড়া আমার বিশেষ কিছু বলার নেই আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক এবং ইন্সপেক্টর নটিকে যেন বাংলাদেশের মানুষের আবার মন জয় করুক থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ সুপারস্টার জিৎকে কথা বলতে আসছেন প্রতিষ্ঠানের পিছনে বাজার প্রতিষ্ঠানকে ঘিরে অনেক কথা অনেক তর্ক অনেক বিতর্ক অনেক প্রশংসা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ আসছেন কথা বলতে আসসালামু আলাইকুম ইন্সপেক্টর নটিকে ছবির বিদ্যা প্রেস সেই উপলক্ষে অনুষ্ঠান আগে থেকে একটা প্রোগ্রাম সেট করা ছিল হিরো হিরোইনের পরে যদি কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার থাকে ছবিতে সেটা হলো চম্পা ম্যাডামের এবং উনি খুব মজা পেয়েছে আমাকে বললো খুব ভালো লেগেছে ছবিটা করে আরও কাজ করতে চায় ও উনিও খুব ভালো কাজ করেছে এবং ইন্ডিয়ার প্রতিটা লোকেরই মন জয় করতে পেরেছে চম্পা ম্যাডাম ওনার আসার কারণ হলো এই ছবিটা অ্যাকচুয়ালি অ্যাট দ্য বিগিনিং আমাদের জয়েন্ট ভেঞ্চার যখন আমরা গল্প লিখি কাস্টিং সিলেক্ট করি সব কিছু গল্পটা রেডি করি তখন আমাদের একটা জয়েন্ট ভেঞ্চারের প্ল্যানিং চলতেছে জয়েন্ট ভেঞ্চার অ্যাগ্রিমেন্ট করার পর আমরা দুজন সাইন করলাম সাইন কিনে এসে যখন বাংলাদেশে জমা দেব তখন অলরেডি আমরা বাংলাদেশে সব আর্টিস্ট সাইন করছি আগে সাইন করে ডেট নিয়ে তারপর আমাদের আর্টিস্টদের নাম সহ জয়েন্ট ভেঞ্চারের জন্য জমা দিতে হয় যখন সবাইকে সই করলাম সই আর সব আর্টিস্ট টেকনিশিয়ানদের সই করার পরে যখন জমা দেবো তখন আমাদের এই কমিটিটা জয়েন্ট ভেঞ্চার কমিটিটা বন্ধ হয়ে যায় জয়েন্ট ভেঞ্চার ছবিটা কিছুদিনের জন্য নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত তো এর ভিতরে আর আমরা করতে পারিনি তবে আর্টিস্ট বাংলাদেশ এবং ইন্ডিয়া মোটামুটি কাছাকাছি আছে আর এই ছবির 80% শুটিং হয়েছে ইতালিতে আর 20% একটা গ্রামের পার্ট আছে সেই পার্টটা গাজীপুরে হওয়ার কথা ছিল এখানে ডিরেক্টর অশোক পতি সাহেব আসছিলো তারপরে প্রোডাকশন ম্যানেজার আসছিল ইন্ডিয়া থেকে সবাই লোকেশন রেখে করে কোথায় কী শ্যুটিং করবে সব কিছু প্ল্যানিং করে প্ল্যানিং করা ছিল ইন্ডিয়াতে কোনো শ্যুটিং হওয়ার কথা ছিল না ইতালি এবং বাংলাদেশে শ্যুটিং হওয়ার কথা ছিল ছবিটা যেহেতু গ্রামটা বাংলাদেশে সুন্দর ছিল আনফর্চুনেটলি এটা ফাইনালি জয়েন্ট ভেঞ্চার না হওয়ার কারণে যেহেতু রিলিজ ডেটটা ফিক্সড ছিল আমাদের আগের থেকেই সো আমরা এটা এক্সচেঞ্জের মাধ্যমে করতে হলো ছবিটাকে আর খুব মজার একটা ছবি জিত মনে হয় এই ধরনের ছবিতে কখনো অভিনয় করছে কিনা আমার জানা নেই খুব ফানি একটা ক্যারেক্টার ফারিয়ার জন্য খুব ভালো একটা ক্যারেক্টার ছিল চম্পা ম্যাডামের ক্যারেক্টারটা খুব মজার ছিল পুরো ছবিটা একটা এন্টারটেইনিং এটা মা বাবা ভাই বোন ফ্যামিলি বন্ধুবান্ধব সবাইকে নিয়ে একসাথে দেখার মতো একটা ছবি পরিচ্ছন্ন একটা ছবি ভালো লাগার একটা ছবি যাবেন প্রাণ খুলে হাসতে পারবেন এই ছবিটা দেখলে এইটুকু আশ্বাস আমি দিতে পারি আপনাদের আর সামনে আরও হয়তো জিত আসবে আরও আরও কাজ করবে হয়তো আমার সাথে করবে আমার সাথে না হলে অন্য কারোর সাথে করবে ভবিষ্যতে আরও ছবি হবে বাংলাদেশে আর জাজ মাল্টিমিডিয়া এখন একটা ইন্ডাস্ট্রি বেস করে আর্টিস্টদের উপরে আমাদের স্টার তৈরি করতে হয় স্টার থাকতে হয় নতুন মুখ আসতে হবে
সেই জন্য আমাদের এই বছর যেটা করলাম আমরা সিয়ান এবং পূজাকে আমি মনে করি জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এই বছরের সবচেয়ে উপহার হলো সিয়ান এবং পূজা। আমরা দুইটা গ্রেট অ্যাক্টর অ্যাক্ট্রেস পেতে যাচ্ছি বাংলাদেশে পোরামন্টুয়ের মাধ্যমে, এটি আমাদের এই বছর উপহার। আর আপনারা সবাই দোয়া করবেন, আর ছবিটা কালকে সেন্সরে দেখবে, আর্লি দেখবে। নশদ ভাই যেটা একটু আগে বলে কালকে সেন্সর হয়ে যাবে আশা করছি, এবং যদি কালকে সেন্সর হয়ে যায় শুক্রবারে ছবিটা সারা বাংলাদেশ ব্যাপে রিলিজ হয়ে যাবে। আর ছবিটার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি আপনাদের জন্য। আর ফিল্ম ইন্ডাস্ট্রি বেঁচে থাকতে হলে কন্টেন্ট লাগবে, কন্টেন্ট ছাড়া হল বাঁচবে না। আমার নিজের এখন 18টা হল, সিনেমা হল। সো হলের কষ্ট, আমি যেন একটা প্রোডিউসারের কষ্ট বুঝতেছি, একটা হলেরও কষ্ট বুঝতেছি। কন্টেন্ট না পাইলে হলটা সার্ভাইভ করা খুব, নশদ ভাই যেটা বললো যদি কন্টেন্ট না থাকে আমি চালাবো কি? গত বছরে তিনটা, নশদ ভাইয়ের কথা অনুযায়ী গত বছরে মাত্র তিনটা ছবি ব্যবসা বিজনেস করছে। এই তিনটা ছবির দিয়ে তো একটা হল চলতে পারে না সারা বছর, 52টা সপ্তাহ চলতে পারে না। তিনটা ছবি ম্যাক্সিমাম 6 সপ্তাহ অথবা 8 সপ্তাহ, আর বাকি সপ্তাহগুলি কী করতে হবে? এই এই এটা করার জন্য আমাদের কন্টেন্টটা কীভাবে স্মুথ করা যায়, ভালো কন্টেন্ট, এইটার সবার চিন্তা করা উচিত। আর আজকে আপনারা সবাই ভাবুন, লিখুন, এই অনুরোধ রইল। প্রিন্ট মিডিয়া কিংবা ডিজিটাল মিডিয়ার আহ্বান জানাচ্ছি, তথ্য মন্ত্রণালয় সহ চলচ্চিত্রের যারা নেতৃবৃন্দ আছে, কন্টেন্ট না থাকলে হল বন্ধ হয়ে যাবে। আর যদি এর বুঝি যদি 10টা বা 15টা হল বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের সিনেমার ব্যবসা বলে কিছু থাকবে না। এমনি প্রতিটা সিনেমাতেই মানুষ লস করে এখন। পুরো ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে কন্টেন্ট তৈরি করতে হবে, ভালো ভালো কন্টেন্ট। সবাই আমরা সেই লক্ষ্যে কাজ করি। আবারও সবাইকে শুভেচ্ছা, থ্যাংক ইউ। আমরা একটু শুভেচ্ছা পর্ব দিয়ে শুরু করছি। প্রথমেই একটু করে একটু শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ ভাই, এবং সাংবাদিক ভাইয়েরা, বোনেরা, সে জাজ মাল্টিমিডিয়া শুরু করেছিলেন, সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ আপনারা ছবিটির সম্পর্কের ছবিটি যেন দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখে, আমাদের সিনেমা যেন বেঁচে থাকে। ধন্যবাদ। ইন্সপেক্টর নটি কে, বাংলায় স্বত্বাধিকারী এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সম্মানিত সদস্য। মিডিয়া ফিল্মের হলের মালিকরা, ইম্পোর্টিং দিস মুভি এট এ টাইম when the cinema business in Bangladesh is going through a very bad phase. মানে প্লিজ রাইট দ্যাট সিনেমা হল গুলোর জন্য বেঁচে থাকে। সিনেমা হল বন্ধ করার জন্য আমার কাছে অনেক ফোন কল আসছে। অ্যালোন এগেইনস্ট রোম আই ক্যান্ট ফাইট, আই ক্যান অনলি গো, আই ক্যান রিকোয়েস্ট দ্য মিনিস্ট্রি, আই ক্যান আমি রিকোয়েস্ট করবো, এরকম আরও আরও প্রডিউসারদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারাও ছবি বানান, ছবি ইম্পোর্ট করেন। অ্যান্ড ই সামনে যারা আছেন তারা একটু মাথা ডাউন করে ভাই ক্যামেরা সরাই ভাই ভাই
লেন্স আনা যাবে না সামনে ভাই একটু লেন্স দিতে রাখেন লাগাইছি মাথা আছে কোন মাথা আছে কোন প্রশ্ন হবে রয়েছে না আমি সেটা দেখতে পাচ্ছি না আমারও একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে আপনি সিনেমাটা দেখবেন তারপরে আমি আপনাকে জিজ্ঞেস করব। আমারও একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে আপনি সিনেমাটা দেখবেন তারপরে জিজ্ঞেস করব। সিনেমায় কি এই সিনেমায় একটা ফ্যামিলির সঙ্গে বাচ্চা কাচ্চা নিয়ে দেখার মতন সব কিছুই আছে, এন্টারটেনমেন্ট ভীষণ কমেডি আছে, মজা আছে, একটা ছোট্ট অ্যাকশন আছে, ইমোশনস আছে, প্রেম আছে, ভালো ভালো গান আছে, সুন্দর লোকেশনস আছে, কস্টিউমস আছে, একটা গল্প আছে। এবং আমার মনে হয় যে আমাদের সকলের একটা এফর্ট আছে এবং প্রচেষ্টা আছে একটা ভালো ছবি আমাদের সকলের সামনে নিয়ে আসে। যেভাবে গল্পটা লেখা হয়েছে, যেভাবে ডায়লগ স্ক্রিনটা লেখা হয়েছে, তাতে অনেক ছোট ছোট মজার এমন ঘটনা আছে, অনেক বড় বড় কথা খুব সহজভাবে সিম্পল ওয়েতে ইনোসেন্টলি এই চরিত্রের মাধ্যমে এই গল্পের মাধ্যমে বলা আছে। এবং একটা ইউএসপি হচ্ছে ফিল্মের এনার্জি, যেই লেভেলের ফিল্মের এনার্জি আছে, যেই ধরনের মজার মজার সিকোয়েন্স আছে, এটা আমি অ্যাটলিস্ট করিনি। যার ফলে কী হয়েছে, আমার বিগত 1500 বছরের ক্যারিয়ারে কোনো সিনেমার ডাবিং করার জন্য আমি 4 বা 5 দিনের বেশি নিইনি। এই সিনেমাতে আমার ডাবিং করতে লেগেছিল 7 দিন। তো আছে অনেক কিছু দেখব। আমি ফারিয়াকে আগের যে কোনো সিনেমায় যা অভিনয় করেছে বা যেভাবে তাকে দেখানো হয়েছে তার থেকে অ্যাটলিস্ট 30-40% আরও বেশি পয়েন্টস দেব অ্যাজ এ টেকনিশিয়ান, বিকজ অফ আর লুক অ্যাট হার পারফরমেন্স। তো অনেকটা ইম্প্রুভ করেছে সিনেমা, যেটা আমার সিনেমা দেখে বুঝতে পারবে। আমার চরিত্র একটা মজার চরিত্র, হব হব ইন্সপেক্টর, আপনারা দেখছেন ইন্সপেক্টর নটিকে, কিন্তু আসলে যখন সিনেমা দেখতে যাবেন তখন জানবেন যে ও অ্যাকচুয়ালি ইন্সপেক্টর হব হব। এবং সেই মানুষটা একটা সিম্পল মানুষ, খুব ইনোসেন্ট মানুষ, তার জীবনে কমপ্লিকেশনস খুবই বেশি কিছু নেই, সহজ কথাগুলো খুব সহজভাবেই বলে দেয়, সেটার ইম্প্যাক্ট কখনো কখনো বড় হয়ে যায়। এবং তার ছোট্ট নিজের একটা স্বপ্ন আছে ইন্সপেক্টর হব বলে, সেই স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য কীভাবে ওই ইতালি যায়, ওখানে গিয়ে নানান ড্রামা, প্রেম, ভালোবাসা, মিউজিক এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি কী করে নিজের স্বপ্নটাকে দূর করে এবং নিজের ভালোবাসাটাকে সিনেমাটা অনেক মজার একটা সিনেমা, এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত আমি 2 বার দেখেছি সিনেমাটা, এবং যতবারই একই জিনিস দেখার পরও আমার হাসি পেত, কারণ সিনেমাটা আসলেই অনেক মজার। যারা লিখেছেন, ডিরেকশন দিয়েছেন যিনি অশোক পতি স্যার, খুব ভালোভাবে ডিরেকশন দিয়েছেন, এবং অফকোর্স জিত তো আছেনই। তো সব কিছু মিলিয়ে সিনেমাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার একটাই কারণ, ইটস এ ফুল অন কমেডি। কারণ এর আগে বস টু করেছিলাম, একটু শ্যাডো ক্যারেক্টার, একটু গ্রে ক্যারেক্টার ছিল আয়েশা, খুব হার্ডলি স্মাইল করতো। এখানেও আমি একটু সিরিয়াস ক্যারেক্টার প্লে করেছি, যেহেতু আমি একটা ইটালিয়ান পুলিশ অফিসার, কিন্তু তারপরও তার মধ্যে কিছুটা ইউনো তারতম্য রয়েছে। তো সেই কথা আমি সিনেমাটাকে একভাবে যদি মূল্যায়ন করতে বলা হয়, আমি বলবো যে এই সময় এই সিনেমাটা আসলে খুব এন্টারটেইনিং একটা ফ্যামিলি মুভি। আমরা পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে মুভি দেখার জন্য অপেক্ষা করি। আমার মনে হয় যে ইন্সপেক্টর নটিকে এমন একটা সিনেমা যে বাসার বয়স্ককে নিয়েও দেখতে যাওয়া যাবে, মানে দাদা দাদু এবং সেই সাথে ছোটরা তো আছে। তো আমি আমার পারফরমেন্সের ব্যাপারে মূল্যায়ন তো করতে পারবো না, তবে হ্যাঁ, আমি জাস্ট উইশিং যে সবার এটা অনেক ভালো হয়। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিই, আচ্ছা, জিতকে মূল্যায়ন, ওনার যে একটা দুষ্টু সাইড আছে এটা আমি আবিষ্কার করেছি এই সিনেমায়, এবং যেই মানুষটা সবসময় গম্ভীর হয়ে থাকে, মানে যে মানুষটা সবসময় গম্ভীর হয়ে থাকে, সে
সেটের মধ্যে যে কি পাগলামিটা করতো তার এনার্জি গিভ আপ করার জন্য, তার পারফরমেন্স ভালো করবার জন্য, এবং তার আশেপাশে পুরো মহলটাকে একটা ইউনো মিষ্টি একটা দুষ্ট মহল করে রাখবার জন্য, উইচ আই ফাউন্ড আমি এই জিতকে কখনো দেখিনি। আমি বাদশাহ এবং বস্তুতে দেখেছি যে জিত চুপচাপ একদম কম কম কাজ বেশি, কিন্তু এই জিতটা অন্যরকম একটা জিত। আমার মনে হয় দর্শকেরও ভালো লাগছে। প্রথম সিনেমায় যা ছিল সেটা খুব একটা ভালো জায়গা ছিল না অবশ্য। সেকেন্ড সিনেমায় হ্যাঁ, এই জন্যই আমি প্রথম গোড়ার থেকেই যাচ্ছি আর কি। প্রথম সিনেমায় খুব একটা ভালো জায়গা ছিল না, সেকেন্ড সিনেমায় খুব একটা সুযোগই পাইনি যে ভালো জায়গায় যাবে, থার্ড সিনেমায় সুযোগ পেয়েছি, তাই আমরা এখন যে পরিস্থিতিতে আছি কমফোর্টেবল আছি। ফোর্থ সিনেমায় যদি এরকম ধরনের কিছু চরিত্র থাকে খুব সাবলীনভাবেই হয়ে যাবে। চিয়ার্স। আমরা এখনো সেটা নিয়ে ক্যারিং চলছে, কথাবার্তা হচ্ছে, আমরা ভাবনা চিন্তা করছি এবং এখনো কন্টেন্ট নিয়েই আমাদের সময় বাড়ছে, কি হবে না হবে তারপরে ডিপেন্ড করবে কন্টেন্টের কথা বলার পর। আপনি কোন নায়িকার সাথে আমাকে দেখতে চান আমাকে বলুন, আমি সেই নায়িকার জন্য ডেফিনেটলি আমি চোখ আমি দেখবো কি আছে না আছে। এবং আর ঢাকায় সিনেমা করা নিয়ে আপনি শুধু ঢাকা বলছেন কেন, আপনি প্লিজ পৃথিবীর যে কোনো জায়গা থেকে একটা ভালো কন্টেন্ট যদি নিয়ে আসেন আমার কাছে আমি কাজ করার জন্য রেডি আছি। আমরা একবার কন্টেন্ট ঠিক করে নেবো, যেটা বললাম নাকি উত্তর দিলাম, একবার গল্পটা ঠিক করে নিয়ে আমরা যে কি গল্প হচ্ছে চরিত্রটা দেখে আমরা বিচার করবো, ভাববো, আলোচনা করবো যে কাকে নেক্সট নেওয়া যেতে পারে। কোনো মিনিট থেকে আপনার প্রশ্ন আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেল না, আপনি জিজ্ঞেস করছেন কি ব্যাপার আরেকবার জিজ্ঞেস করবেন প্লিজ। ও বাংলাদেশে আমি কয়েকটা ছবি দেখেছি, আমি তো গাজী হায়াত সাহেবের আম্মা যারা রয়েছি, তো আমার সিনেমাটা সব দিক থেকে বেশ ভালো লেগেছিল। আমরা একবার ভাবনা চিন্তাও করছিলাম যে এই সিনেমাটাকে যদি আবার তৈরি করা যেতে পারে, এরকম একটা ভাবনা চিন্তা করছিলাম। আর এছাড়াও অনেকগুলো সিনেমা দেখেছি, ভালো যদি কোনো সিনেমা আমাকে কেউ দেখতে বলে আমি খুব চেষ্টা করি সেটাকে দেখার, যখন দেখতে পাই না তখন নিজেরই কষ্ট হয়, নিজেরই খারাপ লাগে যে একটা ভালো জিনিস দেখতে পেলাম না, সেটা সিনেমা হোক আর একটা মেয়ে হোক আর জামা কাপড় হোক আর সিচুয়েশন হোক পরিস্থিতি হোক যাই হোক না কেন, ভালো জিনিস দেখতে সবসময় ভালো লাগে। আপনি তো মিডিয়াতে কাজ করেন, আপনি জানেন মিডিয়া কখনো কখনো কমার্শিয়াল সিনেমাকে কোন চোখে দেখে, এটা আজ থেকে নয় বিগত
পঁচিশ তিরিশ বছর ধরে জবে থেকে আমার জ্ঞান তবে থেকে আমি দেখেছি যে কমার্শিয়াল হিরো কমার্শিয়াল সিনেমা এটাকে কিছু সম্ভব মানুষ আছে তারা ভালো চোখে নেয় না, তো তাদের জন্য দয়া দৃষ্টি রাখতে পারি আর কিছু নয়। আমরা সবাইকে খাবারে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ছোট করে থাকে তাদের দিকে এলাম দেখলাম জয় করলাম ঠিক এমনটি নয়, বরং তিল তিল করে নিজের অবস্থান শক্ত করেছেন রূপালী দুনিয়ায়, পেয়েছেন দুই বাংলার সুপারস্টার। আজকের অতিথি নায়ক জিত। দুই বাংলাতেই রয়েছে আপনার অসংখ্য ভক্ত, এ বাংলা তো যেমন ঠিক ওই বাংলাতেও। এপারের বাংলার জন্য এবার কি রসদ নিয়ে এসেছেন? এক কথায় বিনোদন, কিন্তু যদি বিস্তার করতে হয় তাহলে এমন একটি ছেলের গল্প যে খুব সিম্পল, খুব ইনোসেন্ট, আর সে হচ্ছে হব হব ইন্সপেক্টর। তার অ্যাকচুয়ালি ইন্সপেক্টর হয়নি, এখনও হবে হবে এই গোছের। আর সেই কি করে হবে, আর সেই হওয়ার মধ্যে কোন কোন অবস্ট্যাকলস দিয়ে যেতে হয়, আপনি যে বললেন যে তিল তিল করে করে, তো ও তিল তিল করে ইন্সপেক্টর নটিকে নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য, এই ইন্সপেক্টর হওয়ার জন্য কি করে জার্নিটা কাটায়, এটা নিয়ে এই গল্প। সেটা আমি দেখে নেব, ইউ টেক রেস্ট, ওকে? শিওর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু একটা মগ আর বালতি হলে ম্যানেজ করে নিতে পারতাম। প্রথমবার এসেছিলেন বাদশাহ দা ডন হয়ে, এরপর বস টু হয়ে, এবার ইন্সপেক্টর নটিকে, তো এই তিনটির মধ্যে কোনটিকে আপনি মূলত এগিয়ে রাখবেন এবং কেন? তো এই মুহূর্তে তো ইন্সপেক্টর নটিকে রিলিজ করছে, আর আমার বর্তমানে থাকতেই ভালো লাগে, প্রেজেন্টে থাকতেই ভালো লাগে, তো সমস্ত ইন্সপেক্টর নটিকের দিকেই ভোট যাবে সব। দর্শকেরা এমন কিছু পাবে যেটা এর আগের তিনটি আগের দুইটিতে কোনোটি পায়নি। সবসময় একটা চেষ্টা থাকে যে কী করে মানুষকে এন্টারটেইন করা যেতে পারে, মানুষের জীবনে এত স্ট্রেস, এত চাপ, এত ঝামেলা। সেটিতে কিন্তু আপনার সাথে ছিলেন বাংলাদেশের আরেক নায়িকা ফারিয়া, নুসরাত ফারিয়া, তো এই এখন তিনটি সিনেমা করার পর তাকে যদি মূল্যায়ন করতে বলি কীভাবে তাকে মূল্যায়ন করবেন? বিগত দুটো সিনেমা থেকে নুসরাত এই সিনেমায় আরও বেশি উন্নত পাবেন ইন টার্মস অফ অ্যাক্টিং। বাকি নুসরাতকে অন স্ক্রিন ডেফিনেটলি ভীষণ গ্ল্যামারাস লাগে, ভীষণ ভালো লাগে, অন স্ক্রিন প্রেজেন্স ভীষণ ভালো। এই ফিল্মে আমার মনে হয় যে ফারিয়া বিগত দুটো ফিল্মের থেকে উন্নত অভিনয় করেছে। কিন্তু আমরা দেখতে পাই যে আপনাদের দেশের কিছু নিউজ পোর্টাল সেগুলোকে নিয়ে কিন্তু বিভিন্ন রকম সমালোচনা মুখর নিউজ করে, এটাকে আপনি কীভাবে দেখছেন একজন আর্টিস্ট হিসেবে? ক্রিটিসিজম, সমালোচনা, এই সমস্ত জিনিস তো এই জীবনের অংশ, একটা সিনেমার কেন বলবো, শুধু জীবনের অংশ, তো সেগুলোকে যদি কারেক্ট ক্রিটিসিজম হয় ইউ শুড অ্যাকসেপ্ট ইট,
অ্যান্ড যত তাড়াতাড়ি মানুষ অ্যাকসেপ্ট করবে তত তাড়াতাড়ি কারেক্ট করতে পারবে। আর যদি ওই পার্সোনাল এজেন্ডা থেকে বা অন্য কোনো মানসিকতা থেকে যদি হয় তাহলে ইগনোর করাটাই বেটার। যদি সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে দুই দেশের সাবটার চুক্তির অধীনে চলচ্চিত্রের আদান প্রদান করা যায়, এই আদান প্রদান কি আমাদের চলচ্চিত্রকে কোনো সুবাতাস বা সুফল বয়ে আনবে কিনা আপনি মনে করেন? সহজ করে দেওয়া উচিত জিনিসগুলো, সব থেকে ভালো যদি হয় মার্কেট ওপেন যদি করে দেওয়া হয় তাহলে আমি মনে করি যে দুই দেশের জন্য এটা একটা প্রোগ্রেসিভ মুভ হবে। একটু একটু বিশ্লেষণ ধর্মী একটি প্রশ্নে যাই যে এর আগে আপনি ছাড়া আপনার সিনেমা ছাড়া অন্যান্য সিনেমাগুলো বাংলাদেশে এসেছে ভারতীয় সিনেমা, কিন্তু দর্শকদের ওভাবে আমরা ঢল দেখিনি। আমি বিগত 15-16 বছর ধরে কাজ করছি, তো যার ফলে আমার কাজের মাধ্যমেই মানুষের সঙ্গে একটা কানেকশন হয়েছে, মানুষের ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছে, যার ফলে এই পারফরমেন্সটা দেখা যায়। সেটা এখন যারা নতুন আছে তারাও যদি 5-10 বছর কাটিয়ে নেয়, 15 বছর কাটিয়ে নেয়, ভবিষ্যতে তারাও দেখবে যে তাদের একটা ফ্যান বেস হয়েছে। আমরা ইন্ডাস্ট্রিতে সকলে, এটা বিশাল একটা ইন্ডাস্ট্রি, মানে সিনেমা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের একটা অংশ। বাংলাদেশের সিনেমা সম্পর্কে খোঁজ খবর রাখছেন, তো এতদিন পরে সে বাংলাদেশের সিনেমা মূলত কোন দিকে এগোচ্ছে? সিনেমা সবসময় থাকবে, শুধু এই ইন্ডাস্ট্রির সাথে সেই সময়ের জন্য, সেই দশকের জন্য বা 5 বছরের জন্য বা 20 বছরের জন্য, সেই সময়ের জন্য কোন কোন মানুষ জুড়ে তারা কি করে গেল তার উপরেই ডিপেন্ড করে যে মানুষ কিভাবে সেটাকে নিচ্ছে। বিগত 2-3 বছর ধরে যে কটা সিনেমা এসছে, সেটা আমার সিনেমা হোক বা সাকিবের হোক বা অন্যান্য সিনেমা হোক, যেরকম ঢাকা অ্যাট্যাক বা আয়নাবাজি, এরকম ধরনের কিছু সিনেমা এসে সেগুলো দারুণ ব্যবসা করে গেছে আর মানুষকে সিনেমা হলে ফিরিয়ে নিয়ে এসছে। এটা তো অলরেডি একটা ইন্ডেক্স দিচ্ছে, একটা সাইন দিচ্ছে যে হ্যাঁ, যদি ভালো প্রোডাক্ট হয়, যদি ভালোভাবে সেটাকে নিয়ে আসা যায় তাহলে মানুষ নেবেই নেবে। ওপার বাংলাতে আমাদের দেশের বেশ কয়েকজন নায়ক নায়িকা বেশ দাপটের সাথে কাজ করছেন, কেমন অবস্থানে রয়েছেন তারা? সকলে যেভাবে ওখানে কাজ করছে মানুষের মনে একটা জায়গাও করেছে এবং আমাদের সকলের কাছে এরা সকলে প্রিয় হয়ে দাঁড়িয়েছে। আমারও এদের সবাইকে ভালো লাগে, এখানকার আরও কিছু নতুন ট্যালেন্টস আছে তাদেরও ভালো লাগে, আমার তাদের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে গল্প হয়, কালকেই বসেছিলাম দু একজনের সাথে। 2017 শেষ, 2018 সবে শুরু, তো আগামীর ব্যস্ততা মূলত আপনার কোন কোন সিনেমা নিয়ে? ইচ্ছে আছে 2018-তে যদি 3টে সিনেমা অ্যাটলিস্ট রিলিজ করে, নটিকে ছাড়াও আরও 2-3টে সিনেমা যদি রিলিজ করে তাহলে 3-4টে সিনেমা হয়ে যাবে। এছাড়া আমাদের প্রযোজনার জায়গা থেকে যদি আরও কিছু নতুন ট্যালেন্টদের নিয়ে কাজ করা যেতে পারে সেই ভাবনা চিন্তা চলছে। আজকে আমাদের অতিথি ছিলেন নায়ক জিৎ, তিনি বাংলাদেশে এসেছেন তার নতুন সিনেমা ইন্সপেক্টর নটিকের প্রচারণার জন্য। তিনি জানিয়েছেন সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে যদি দুই দেশের সিনেমা আদান প্রদান করা যায় তবেই আগামীতে বাংলা চলচ্চিত্রে সুবাতাস বইবে। অনেক অনেক অভিনন্দন রইল তার নতুন সিনেমার জন্য। আমরা একটু শুভেচ্ছা পর্ব দিয়ে শুরু করছি, প্রথমেই তখন একটু শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ ভাই, এবং সাংবাদিক ভাইরা বোনেরা, সে জাজ মাল্টিমিডিয়া শুরু করেছিলেন, সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ আপনারা ছবিটির সম্পর্কের ছবিটি যেন দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখে, আমাদের সিনেমা যেন বেঁচে থাকে। ধন্যবাদ। হ্যাঁ, ইন্সপেক্টর নটিকে বাংলায় স্বত্বাধিকারী এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সম্মানিত সদস্য। মিডিয়া ফিল্মের হলের মালিকরা, আমরা জানা ইম্পোর্টিং দিস মুভি এট এ টাইম when the cinema business in Bangladesh is going through a very bad phase. মানে প্লিজ রাইট দ্যাট সিনেমা হলগুলোর জন্য বেঁচে থাকে। সিনেমা হল বন্ধ করার জন্য আমার কাছে অনেক ফোন কল আসছে। অ্যালোন এগেনস্ট রোম আই ক্যান্ট ফাইট, আই ক্যান অনলি গো, আই ক্যান রিকোয়েস্ট দ্য মিনিস্ট্রি, আই ক্যান আমি রিকোয়েস্ট করবো এরকম আরও আরও প্রডিউসারদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারাও ছবি বানান, ছবি ইম্পোর্ট করেন। সিনেমা অনেক কিছু আছে, ইতালিতে শুটিং হয়েছে, খুব সুন্দর লোকেশন, এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে। পুরনো বছরে অনেক গ্যাঞ্জাম হয়েছে, তো সেগুলোকে ভুলে গিয়ে আমরা
একটা নতুন সূচনা করি 2018-তে এই সিনেমাটা দিয়ে। খুব শীঘ্রই রিলিজ হচ্ছে। আজকে যারা এসছেন জার্নালিস্টরা, অনেকেই আমার পরিচিত, অনেকেই নতুন মুখ দেখতে পাচ্ছি, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে এখানে আসবার জন্য, আপনার মূল্যবান সময়টি আমাদের দেবার জন্য। আপনারা যদি লিখে, ছবি তুলে, পোস্ট করে, শেয়ার করে জানাতে পারেন যে আমাদের সিনেমাটা আসছে, তাহলে আমি কৃতজ্ঞ থাকব, ইন্সপেক্টর নটিকের টিম কৃতজ্ঞ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, ভালো আছেন আশা করি সবাই? ফ্যান্টাস্টিক, আমিও খুব এক্সাইটেড। আমি বেশ কয়েকটা ইন্টারভিউতেও বলেছি, আবারও বলছি যে সাধারণত অ্যালার্ম লাগিয়ে উঠতে হয় যখন কোনো আর্লি কল থাকে, সকাল 4:00, 5:00, 6:00 থাকলে অ্যালার্মের সাহায্য নিতে হয়। আজকে অ্যালার্ম বাজার আগে নিজে নিজেই উঠে পড়েছিলাম, কারণ বাংলাদেশ আসছি বলে। তো সবসময় ভালো লাগে বাংলাদেশে আসতে, বাংলাদেশের মানুষের সঙ্গে জুড়তে ভালো লাগে, এখানে কাজ করতে ভালো লাগে, নিজের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে ভালো লাগে। এই সমস্ত জিনিস আছে বলেই এই উৎসাহের সাথে আজকে বাংলাদেশে আসা। এবং আজিজ ভাইয়ের জন্য যেভাবে কাজী হায়াত সাহেব বললেন, নশেদ সাহেব বললেন, যে উনি বিগত বেশ কয়েক বছর ধরে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য ভালো ভালো সিনেমা প্রযোজন করছেন, এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এটার জন্য, এবং অভিনন্দন জানাচ্ছি যে আগামী দিনেও যেন উনি এইভাবেই সিনেমা বানাতে থাকুন। আর ভালো সিনেমাকে দেখার জন্য তার পাশাপাশি জিনিসগুলোকে ভালো তৈরি করা দরকার আছে। কাজী হায়াত সাহেব, নশেদ সাহেব, আপনি সিনেমা হল চালান, আপনারা ভালো করেই জানেন, আপনি যেই কথাগুলো বলেছেন, যেই ফিডব্যাকগুলো দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। আপনি খুব পজিটিভ নোটে কথা বলেছেন সিনেমাটাকে বাঁচানোর জন্য। আমার মনে হয় পাশাপাশি সিনেমা হল যদি কোনো বন্ধ হয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই, সেই সিনেমা হলকে যদি আপনি রেনোভেট করে ভালো করে আবার সেম জায়গায় সিনেমা হলটাকে নিয়ে আসেন, আপনি দেখবেন ব্যবসা, মানুষের সিনেমা হলে যাওয়াটা বাড়বে, কমবে না। কারণ সিনেমা এমন একটা প্রফেশন, এমন একটা জায়গা, এমন একটা বিনোদনের জায়গা যেটা রিলিজনের পরে আসে, বাংলাদেশ এবং ভারতে দুটো জায়গায়। তাই সিনেমা কোনো দিন বন্ধ হবে না, সিনেমা কোনো দিন থামবে না, এটা আমার বিশ্বাস। আপাতত এই সময় আমরা দাঁড়িয়ে আছি, আগামী দুদিন পরে আশা করছি যে ইন্সপেক্টর নটিক এখানে রিলিজ করবে, এবং আপনারা এই ফিল্মটাকেও বিগত বাদশা এবং বস টু যখন এখানে রিলিজ হয়েছিল আপনারা যেই ভালোবাসা দিয়েছিলেন, আশা করছি ইন্সপেক্টর নটিকেও সেরকমই ভালোবাসা পাবে। এই ফিল্মটা আগে থেকে জানিয়ে দিই, এটা বসের মতন হয়তো অ্যাকশন ছবি নয়, কিন্তু ভীষণই এন্টারটেইনিং একটা ফ্যামিলি ছবি, বাচ্চাদের সঙ্গে মা বাবা পরিবার সহ সবাই গিয়ে দেখতে পারেন, এরকম একটা ফিল্ম, আনন্দ পাবেন, মজা পাবেন, হই হুল্লোড়। এবং আই ফিল দ্যাট বিনোদনের জন্য যেই সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস এই ফিল্মের মধ্যে আছে। এছাড়া আমার বিশেষ কিছু বলার নেই, আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি, নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক, এবং ইন্সপেক্টর নটিকে যেন বাংলাদেশের মানুষের আবার মন জয় করুক। থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্সপেক্টর নটিকে ছবির বিদ্যা প্রেস, একজন শিল্পী চম্পা ম্যাডাম, উনি থাকতে পারেন, উনি আমাকে ফোন, এবং ইন্ডিয়ার প্রতিটা লোকেরই মন জয় করতে পেরেছি চম্পা। আসার কারণ হলো এই ছবিতে, ছবিটা অ্যাকচুয়ালি অ্যাট দ্য বিগিনিং আমাদের জয়েন্টমেন্টটা, যখন আমরা গল্প লিখে যারা এই ডান দিকে বা বামে দাঁড়িয়ে আছেন তারা দাঁড়িয়ে না থেকে বসুন, অনেক চেয়ার খালি আছে, বসে পড়ুন। ডান বাম খেলা চলছে, অসুবিধা নেই, বসা হবে। আজিজ ভাই বাম দিকে বসছেন না, ওইটা তো আমরা অনেক প্রতীক্ষিত। ইন্সপেক্টর নটিকে কলকাতা থেকে উড়ে এসেছেন জি, আবারও আমাদের মাঝে এবং উপস্থিত সুধীমণ্ডলী, বুকিং এজেন্ট, হল মালিক, অনেক দেখেছি, সবাইকে শুভেচ্ছা। দর্শকদের জন্যই এই সিনেমা তৈরি হয়েছে আমি যতটুকু জানি। তো জাজ মাল্টিমিডিয়া একের পর এক ছবি বানিয়ে যাচ্ছে, বাংলাদেশে
তবে না সিনেমা কোনোদিন থামবে না, এটা আমার বিশ্বাস। আপাতত এই সময় আমরা দাঁড়িয়ে আছি, হ্যাঁ আগামী দুদিন পরে আশা করছি যে ইন্সপেক্টর নটিক এখানে রিলিজ করবে এবং আপনারা এই ফিল্মটাকেও, বিগত বাদশাহ এবং বস টু যখন এখানে রিলিজ হয়েছিল আপনারা যেই ভালোবাসা দিয়েছিলেন আশা করছি ইন্সপেক্টর নটিকেও সেরকমই ভালোবাসা পাবে। এই ফিল্মটা আগে থেকে জানিয়ে দিই, এটা বসের মতন হয়তো অ্যাকশান ছবি নয় কিন্তু ভীষণই এন্টারটেইনিং একটা ফ্যামিলি ছবি, বাচ্চাদের সঙ্গে মা বাবা পরিবার সহ সবাই গিয়ে দেখতে পারেন, এরকম একটা ফিল্ম, আনন্দ পাবেন, মজা পাবেন, হই হুল্লোড়। এবং আই ফিল দ্যাট বিনোদনের জন্য যেই সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস এই ফিল্মের মধ্যে আছে। এছাড়া আমার বিশেষ কিছু বলার নেই, আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি, নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক এবং ইন্সপেক্টর নটিকে যেন বাংলাদেশের মানুষের আবার মন জয় করুক। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সুপারস্টার জিতকে কথা বলতে আসছেন। প্রতিষ্ঠানের পিছনে বা যার প্রতিষ্ঠানকে ঘিরে অনেক কথা, অনেক তর্ক, অনেক বিতর্ক, অনেক প্রশংসা। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ আসছেন কথা বলতে। আসসালামু আলাইকুম, ইন্সপেক্টর নটিকে ছবির বিদ্যা প্রেস সেই বলে কি অনুষ্ঠান থেকে একটা প্রোগ্রাম সেট করা ছিল। হিরো হিরোইনের পরে যদি কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার থাকে ছবিতে সেটা হলো চম্পা ম্যাডামের, এবং উনি খুব মজা পেয়েছে, আমাকে বললো খুব ভালো লেগেছে ছবিটা করে, আরও কাজ করতে চায়, ও উনিও খুব ভালো কাজ করেছে। এবং ইন্ডিয়ার প্রতিটা লোকেরই মন জয় করতে পেরেছে চম্পা ম্যাডাম। ওনার আসার কারণ হলো এই ছবিতে, ছবিটা অ্যাকচুয়ালি অ্যাট দ্য বিগিনিং আমাদের জয়েন্ট ভেঞ্চার, যখন আমরা গল্প লিখি, কাস্টিং সিলেক্ট করি, সব কিছু গল্পটা রেডি করি, তখন আমাদের একটা জয়েন্ট ভেঞ্চারের প্ল্যানিং চলতেছে। জয়েন্ট ভেঞ্চার অ্যাগ্রিমেন্ট করার পর আমরা দুজন সাইন করলাম, সাইন কিনে এসে যখন বাংলাদেশে জমা দেব তখন অলরেডি আমরা বাংলাদেশের সব আর্টিস্ট সাইন করছি, আগে সাইন করে ডেট নিয়ে তারপর আমাদের আর্টিস্টদের নাম সহ জয়েন্ট ভেঞ্চার জমা দিতে হয়। যখন সবাইকে সই করলাম, সই আর সব আর্টিস্ট টেকনিশিয়ানদের সই করার পরে যখন জমা দেবো তখন আমাদের এই কমিটিটা, জয়েন্ট ভেঞ্চার কমিটিটা বন্ধ হয়ে যায়। জয়েন্ট ভেঞ্চার ছবিটা কিছুদিনের জন্য নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত তো এর ভিতরে আর আমরা করতে পারিনি। তবে আর্টিস্ট বাংলাদেশ এবং ইন্ডিয়া মোটামুটি কাছাকাছি আছে, আর এই ছবির 80% শুটিং হয়েছে ইতালিতে, আর 20% একটা গ্রামের পার্ট আছে, সেই পার্টটা গাজীপুরে হওয়ার কথা ছিল। এখানে ডিরেক্টর অশোক পতি সাহেব আসছিল, তারপরে প্রোডাকশন ম্যানেজার আসছিল ইন্ডিয়া থেকে, সবাই লোকেশন রেখে করে কোথায় কী শ্যুটিং করবে সব কিছু প্ল্যানিং করে প্ল্যানিং করা ছিল। ইন্ডিয়াতে কোনো শ্যুটিং হওয়ার কথা ছিল না, ইতালি এবং বাংলাদেশে শ্যুটিং হওয়ার কথা ছিল ছবিটা, যেহেতু গ্রামটা বাংলাদেশে সুন্দর ছিল। আনফর্চুনেটলি এটা ফাইনালি জয়েন্ট ভেঞ্চার না হওয়ার কারণে, যেহেতু রিলিজ ডেটটা ফিক্সড ছিল আমাদের আগের থেকেই, সো আমরা এটা এক্সচেঞ্জের মাধ্যমে করতে হলো ছবিটাকে। আর খুব মজার একটা ছবি, জিত মনে হয় এই ধরনের ছবিতে কখনো অভিনয় করছে কিনা আমার জানা নেই, খুব ফানি একটা ক্যারেক্টার, ফারিয়ার জন্য খুব ভালো একটা ক্যারেক্টার ছিল, চম্পা ম্যাডামের ক্যারেক্টারটা খুব মজার ছিল, পুরো ছবিটা একটা এন্টারটেইনিং, এটা মা বাবা ভাই বোন ফ্যামিলি বন্ধুবান্ধব সবাইকে নিয়ে একসাথে দেখার মতো একটা ছবি, পরিচ্ছন্ন একটা ছবি, ভালো লাগার একটা ছবি, যাবেন প্রাণ খুলে হাসতে পারবেন এই ছবিটা দেখলে, এইটুকু আশ্বাস আমি দিতে পারি আপনাদের। আর সামনে আরও হয়তো জিত আসবে, আরও কাজ করবে, হয়তো আমার সাথে করবে, আমার সাথে না হলে অন্য কারোর সাথে করবে, ভবিষ্যতে আরও ছবি হবে বাংলাদেশে। আর জাজ মাল্টিমিডিয়া এখন একটা ইন্ডাস্ট্রি বেস করে আর্টিস্টদের উপরে, আমাদের স্টার তৈরি করতে হয়, স্টার থাকতে হয়, নতুন মুখ আসতে হবে, সেই জন্য আমাদের এই বছর যেটা করলো আমরা সিয়াম এবং পূজাকে আমি মনে করি জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এই বছরের সবচেয়ে উপহার হলো সিয়াম এবং পূজা।
আমরা দুইটা গ্রেট অ্যাক্টর অ্যাক্ট্রেস পেতে যাচ্ছি বাংলাদেশে পোরামন টু এর মাধ্যমে। এটি আমাদের এই বছরের উপহার, আর আপনারা সবাই দোয়া করবেন। আর ছবিটা কালকে সেন্সরে দেখবে, আর্লি দেখবে। নশদ ভাই যেটা একটু আগে বলে কালকে সেন্সর হয়ে যাবে আশা করছি, এবং যদি কালকে সেন্সর হয়ে যায় শুক্রবারে ছবিটা সারা বাংলাদেশ ব্যাপী রিলিজ হয়ে যাবে। আর ছবিটার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। আর ফিল্ম ইন্ডাস্ট্রি বেঁচে থাকতে হলে কন্টেন্ট লাগবে, কন্টেন্ট ছাড়া হল বাজবে না। আমার নিজের এখন 18টা হল, সিনেমা হল। সো হলের কষ্ট আমি যেন একটা প্রোডিউসারের কষ্ট বুঝতেছি, একটা হলেরও কষ্ট বুঝতেছি। কন্টেন্ট না পাইলে হলটা সার্ভাইভ করা খুব, নশদ ভাই যেটা বললো যদি কন্টেন্ট না থাকে আমি চালাবো কি? গত বছরে তিনটা, নশদ ভাইয়ের কথা অনুযায়ী গত বছরে মাত্র তিনটা ছবি ব্যবসা বিজনেস করছে। এই তিনটা ছবির দিয়ে তো একটা হল চলতে পারে না, সারা বছর 52টা সপ্তাহ চলতে পারে না। তিনটা ছবি ম্যাক্সিমাম 6 সপ্তাহ অথবা 8 সপ্তাহ, আর বাকি বাকি সপ্তাহগুলি কী করতে হবে? এই এই এটা করার জন্য আমাদের কন্টেন্টটা কীভাবে স্মুথ করা যায়, ভালো কন্টেন্ট, এইটার সবার চিন্তা করা উচিত। আর আজকে আপনারা সবাই ভাবুন, লিখুন, এই অনুরোধ রইল। প্রিন্ট মিডিয়া কিংবা ডিজিটাল মিডিয়ার আহ্বান জানাচ্ছি, তথ্য মন্ত্রণালয় সহ চলচ্চিত্রের যারা নেতৃবৃন্দ আছে, কন্টেন্ট না থাকলে হল বন্ধ হয়ে যাবে। আর যদি এর বুঝি যদি 10টা বা 15টা হল বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের সিনেমার ব্যবসা বলে কিছু থাকবে না। এমনি প্রতিটা সিনেমাতেই মানুষ লস করে এখন। পুরো ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে কন্টেন্ট তৈরি করতে হবে, ভালো ভালো কন্টেন্ট। সবাই আমরা সেই লক্ষ্যে কাজ করি। আবারও সবাইকে শুভেচ্ছা, থ্যাংক ইউ। কথা বললেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, মির্দা প্রেসের। প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হলো। আপনারা অভ্যাগত অতিথিদের জন্য রাতের খাবারের ব্যবস্থা আমরা করেছি, আপনাদেরকে খাবারের আমন্ত্রণ জানিয়ে, খাবারে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আমাদের মির্দা প্রেসের এই পর্ব শেষ করছি। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। লাইট তো দরকার ভাই, সবাই চাই লাইক। ভাই আপনি আমার দায়িত্বটা ছাড়েন ভাই, বুঝলাম না আপনি। সামনে যারা আছেন তারা একটু মাথা ডাউন করে ভাই, আপনার সুন্দর হয়ে দাঁড়ালো আমার টাইম সবাই আছে। এর আগে যে দর্শকদের আমরা দিতে গেছিলাম এবার আমারও একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে আপনি সিনেমাটা দেখবেন তারপরে আমি আপনাকে জিজ্ঞেস করব। আমারও একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে আপনি সিনেমাটা দেখবেন তারপরে জিজ্ঞেস করব। সিনেমায় কী পেলেন? এই সিনেমায় একটা ফ্যামিলির সঙ্গে বাচ্চা কাচ্চা নিয়ে দেখার মতো সব কিছুই আছে, এন্টারটেনমেন্ট, ভীষণ কমেডি আছে, মজা আছে, একটা ছোট্ট অ্যাকশন আছে, ইমোশনস আছে, প্রেম আছে, ভালো ভালো গান আছে, সুন্দর লোকেশনস আছে, কস্টিউমস আছে, একটা গল্প আছে। এবং আমার মনে হয় যে আমাদের সকলের একটা এফর্ট আছে এবং প্রচেষ্টা আছে একটা ভালো ছবি আমাদের সকলের সামনে নিয়ে আসা। এমন কোনো বিষয় এই ছবিটা করতে গিয়ে এর আগে অনেক কিছু মজার দৃশ্য দেখতে বা মজার যেভাবে গল্পটা লেখা হয়েছে, যেভাবে ডায়লগ স্ক্রিনটা লেখা হয়েছে তাতে অনেক ছোট ছোট মজার এমন ঘটনা আছে, অনেক বড় বড় কথা
খুব সহজভাবে সিম্পল ওয়েতে ইনোসেন্টলি এই চরিত্রের মাধ্যমে গল্পের মাধ্যমে বলা আছে। এবং একটা ইউএসপি হচ্ছে ফিল্মের এনার্জি, যেই লেভেলের ফিল্মের এনার্জি আছে, যেই ধরনের মজার মজার সিকোয়েন্স আছে, এটা আমি অ্যাটলিস্ট করিনি। যার ফলে কী হয়েছে, আমার বিগত 15-16 বছরের ক্যারিয়ারে কোনো সিনেমার ডাবিং করার জন্য আমি 4-5 দিনের বেশি নিইনি। এই সিনেমাতে আমার ডাবিং করতে লেগেছিল 7 দিন। তো আছে অনেক কিছু দেখলাম। আমি ফারিয়াকে আগের যে কোনো সিনেমায় যা অভিনয় করেছে বা যেভাবে তাকে দেখানো হয়েছে তার থেকে অ্যাটলিস্ট 30-40% আরও বেশি পয়েন্টস দেব অ্যাজ এ টেকনিশিয়ান বিকজ অফ আওয়ার লুক অ্যাট আওয়ার পারফরম্যান্স। তো অনেকটা ইম্প্রুভ করেছে সিনেমা, যেটা আপনার সিনেমা দেখে বুঝতে পারবেন। আমার চরিত্র একটা মজার চরিত্র, হবু হবু ইন্সপেক্টর। আপনারা দেখছেন ইন্সপেক্টর নটিকে, কিন্তু আসলে যখন সিনেমা দেখতে যাবেন তখন জানবেন যে ও অ্যাকচুয়ালি ইন্সপেক্টর হবু হবু। এবং সেই মানুষটা একটা সিম্পল মানুষ, খুব ইনোসেন্ট মানুষ, তার জীবনে কমপ্লিকেশনস খুবই বেশি কিছু নেই, সহজ কথাগুলো খুব সহজভাবেই বলে দেয়, সেটার ইম্প্যাক্ট কখনো কখনো বড় হয়ে যায়। এবং তার ছোট্ট নিজের একটা স্বপ্ন আছে ইন্সপেক্টর হবো বলে, সেই স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য কীভাবে ওইটারি যায়, ওখানে গিয়ে নানান ড্রামা, প্রেম, ভালোবাসা, মিউজিক, এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি কী করে নিজের স্বপ্নটাকে দূর করে এবং নিজের ভালোবাসাটাকে পায়। সিনেমাটা অনেক মজার একটা সিনেমা, এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত। আমি 2 বার দেখেছি সিনেমাটা এবং যতবারই একই জিনিস দেখার পরও আমার হাসি পেত, কারণ সিনেমাটা আসলেই অনেক মজার। যারা লিখেছেন, ডিরেকশন দিয়েছেন তিনি অশোক পতি স্যার, খুব ভালোভাবে ডিরেকশন দিয়েছেন, এবং অফকোর্স জিত তো আছেনই। তো সব কিছু মিলিয়ে সিনেমাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার একটাই কারণ, ইটস এ ফুল অন কমেডি। কারণ এর আগে বস টু করেছিলাম, একটু শ্যাডো ক্যারেক্টার, একটু গ্রে ক্যারেক্টার ছিল আয়শা, খুব হার্ডলি স্মাইল করতো। এখানেও আমি একটু সিরিয়াস ক্যারেক্টার প্লে করেছি, যেহেতু আমি একটা ইটালিয়ান পুলিশ অফিসার, কিন্তু তারপরও তার মধ্যে কিছুটা ইউনো তারতম্য রয়েছে। তো সেই কথা আমি সিনেমাটাকে একভাবে যদি মূল্যায়ন করতে বলা হয়, আমি বলবো যে এই সময় এই সিনেমাটা আসলে খুব এন্টারটেইনিং একটা ফ্যামিলি মুভি। আমরা পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে মুভি দেখার জন্য অপেক্ষা করি। আমার মনে হয় যে ইন্সপেক্টর নটিকে এমন একটা সিনেমা যে বাসার বয়স্ককে নিয়েও দেখতে যাওয়া যায়, মানে দাদা দাদু এবং সেই সাথে ছোটরা তো আছে। তো আমি আমার পারফরমেন্সের ব্যাপারে মূল্যায়ন তো করতে পারবো না, তবে হ্যাঁ, আমি জাস্ট উইশিং যে সবার এটা অনেক ভালো হয়। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিই নি, আচ্ছা, জিতকে মূল্যায়ন, ওনার যে একটা দুষ্টু সাইড আছে এটা আমি আবিষ্কার করেছি এই সিনেমায়, এবং যেই মানুষটা সবসময় গম্ভীর হয়ে থাকে, মানে যে মানুষটা সবসময় গম্ভীর হয়ে থাকে, সে সেটের মধ্যে যে কী পাগলামিটা করতো তার এনার্জি গিভ আপ করার জন্য, তার পারফরমেন্স ভালো করবার জন্য, এবং তার আশেপাশের পুরো মহলটাকে একটা ইউনো মিষ্টি একটা দুষ্টু মহল করে রাখবার জন্য, উইচ আই ফাউন্ড আমি এই জিতকে কখনো দেখিনি। আমি বাদশাহ এবং বস্তুতে দেখেছি যে জিত চুপচাপ একদম কম কম কাজ বেশি, কিন্তু এই জিতটা অন্যরকম একটা জিত। আমার মনে হয় দর্শকেরও ভালো লাগছে। প্রথম সিনেমায় যা ছিল সেটা খুব একটা ভালো জায়গায় ছিল না অবশ্য। সেকেন্ড সিনেমায়, হ্যাঁ, এই জন্যই আমি প্রথম গোড়ার থেকেই যাচ্ছি আর কি। প্রথম সিনেমায় খুব একটা ভালো জায়গা ছিল না, সেকেন্ড সিনেমায় খুব একটা সুযোগই পাইনি যে ভালো জায়গায় যাবে, থার্ড সিনেমায় সুযোগ পেয়েছি, তাই আমরা এখন যে পরিস্থিতি আছি কমফোর্টেবল আছি। ফোর্থ সিনেমায় যদি এরকম ধরনের কিছু চরিত্র থাকে খুব সাবলীনভাবেই হয়ে যাবে। চিয়ার্স। আমরা আশা করছি যে আর কোনো প্রশ্ন
Thank you. Bye bye. 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 Thank you
চম্পা ম্যাডাম উনি থাকতে পারেন, উনি আমাকে ফোন এবং ইন্ডিয়ার প্রতিটা লোকেরই মন জয় করতে পারছি চম্পা। আসার কারণ হলো এই ছবিতে, ছবিটা অ্যাকচুয়ালি অ্যাট দ্য বিগিনিং আমাদের জয়েন্টমেন্টটা যখন আমরা গল্প লিখি যারা এই ডান দিকে বা বামে দাঁড়িয়ে আছেন তারা দাঁড়িয়ে না থেকে বসুন, অনেক চেয়ার খালি আছে, বসে পড়ুন। ডান বামে খেলা চলছে, অসুবিধা নেই, বসা হবে। আজিজ ভাই বাম দিকে বসছেন না, ওইটা তো আমরা অনেক প্রতীক্ষিত। ইন্সপেক্টর নটিকে কলকাতা থেকে উড়ে এসেছেন জি আবারও আমাদের মাঝে এবং উপস্থিত সুধীমণ্ডলী, বুকে মেজেন্ট, হল মালিক অনেক দেখেছি, সবাইকে শুভেচ্ছা। দর্শকদের জন্যই এই সিনেমা তৈরি হয়েছে আমি যতটুকু জানি। তো জাজ মাল্টিমিডিয়া একের পর এক ছবি বানিয়ে যাচ্ছে, কোনোদিন থামবে না এটা আমার বিশ্বাস। আপাতত এই সময় আমরা দাঁড়িয়ে আছি, আগামী দুদিন পরে আশা করছি যে ইন্সপেক্টর নটিক এখানে রিলিজ করবে এবং আপনারা এই ফিল্মটাকেও, বিগত বাদশা এবং বস টু যখন এখানে রিলিজ হয়েছিল আপনারা যেই ভালোবাসা দিয়েছিলেন আশা করছি ইন্সপেক্টর নটিকেও সেরকমই ভালোবাসা পাবে। এই ফিল্মটা আগে থেকে জানিয়ে দিই, এটা বসের মতন হয়তো অ্যাকশান ছবি নয় কিন্তু ভীষণই এন্টারটেইনিং একটা ফ্যামিলি ছবি, বাচ্চাদের সঙ্গে মা বাবা পরিবার সহ সবাই গিয়ে দেখতে পারেন, এরকম একটা ফিল্ম, আনন্দ পাবেন, মজা পাবেন, হই হুল্লোড়। এবং আই ফিল দ্যাট বিনোদনের জন্য যেই সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস এই ফিল্মের মধ্যে আছে। এছাড়া আমার বিশেষ কিছু বলার নেই, আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি, নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক এবং ইন্সপেক্টর নটিকে যেন বাংলাদেশের মানুষের আবার মন জয় করুক। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ সুপারস্টার জিতকে। কথা বলতে আসছেন প্রতিষ্ঠানের পিছনে বা যার প্রতিষ্ঠানকে ঘিরে অনেক কথা, অনেক তর্ক, অনেক বিতর্ক, অনেক প্রশংসা, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ আসছেন কথা বলতে। আসসালামু আলাইকুম, ইন্সপেক্টর নটিকে ছবির বিদ্যা প্রেস, সেই বলে কি অনুষ্ঠান আগে থেকে একটা প্রোগ্রাম সেট করা ছিল, হিরো হিরোইনের পরে যদি কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার থাকে ছবিতে সেটা হলো চম্পা ম্যাডামের, এবং উনি খুব মজা পেয়েছে, আমাকে বললো খুব ভালো লেগেছে ছবিটা করে আরও কাজ করতে চায়, ও উনিও খুব ভালো কাজ করেছে। এবং ইন্ডিয়ার প্রতিটা লোকেরই মন জয় করতে পেরেছে চম্পা ম্যাডাম, ওনার আসার কারণ হলো এই ছবিতে, ছবিটা অ্যাকচুয়ালি অ্যাট দ্য বিগিনিং আমাদের জয়েন্টমেন্টটা যখন আমরা গল্প লিখি, কাস্টিং সিলেক্ট করি, সব কিছু গল্পটা রেডি করি, তখন আমাদের একটা জয়েন্ট ভেঞ্চারের প্ল্যানিং চলতেছে। জয়েন্ট ভেঞ্চার অ্যাগ্রিমেন্ট করার পর আমরা দুজন সাইন করলাম, সাইন কিনে এসে যখন বাংলাদেশে জমা দেব তখন অলরেডি আমরা বাংলাদেশে সব আর্টিস্ট সাইন করছি, আগে সাইন করে ডেট নিয়ে তারপর আমাদের আর্টিস্টদের নাম সহ জয়েন্ট ভেঞ্চার জমা দিতে হয়। যখন সবাইকে সই করলাম, সই আর সব আর্টিস্ট টেকনিশিয়ানদের সই করার পরে যখন জমা দেবো তখন আমাদের এই কমিটিটা, জয়েন্ট ভেঞ্চার কমিটিটা বন্ধ হয়ে যায়, জয়েন্ট ভেঞ্চার ছবিটা কিছুদিনের জন্য নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত, তো এর ভিতরে আর আমরা করতে পারিনি। তবে আর্টিস্ট বাংলাদেশ এবং ইন্ডিয়া মোটামুটি কাছাকাছি আছে, আর
এই ছবির 80% শুটিং হয়েছে ইতালিতে, আর 20% একটা গ্রামের পার্ট আছে, সেই পার্টটা গাজীপুরে হওয়ার কথা ছিল। এখানে ডিরেক্টর অশোক পতি সাহেব আসছিলো, তারপরে প্রোডাকশন ম্যানেজার আসছিলো ইন্ডিয়া থেকে, সবাই লোকেশন রেকি করে কোথায় কী শ্যুটিং করবে সব কিছু প্ল্যানিং করে প্ল্যানিং করা ছিল। ইন্ডিয়াতে কোনো শ্যুটিং হওয়ার কথা ছিল না, ইটালি এবং বাংলাদেশে শ্যুটিং হওয়ার কথা ছিল ছবিটা, যেহেতু গ্রামটা বাংলাদেশে সুন্দর ছিল। আনফর্চুনেটলি এটা ফাইনালি জয়েন্ট ভেঞ্চার না হওয়ার কারণে, যেহেতু রিলিজ ডেটটা ফিক্সড ছিল আমাদের আগের থেকেই, সো আমরা এটা এক্সচেঞ্জের মাধ্যমে করতে হলো ছবিটাকে। আর খুব মজার একটা ছবি, জিত মনে হয় এই ধরনের ছবিতে কখনো অভিনয় করছে কিনা আমার জানা নেই, খুব ফানি একটা ক্যারেক্টার, ফারিয়ার জন্য খুব ভালো একটা ক্যারেক্টার ছিল, চম্পা ম্যাডামের ক্যারেক্টারটা খুব মজার ছিল, পুরো ছবিটা একটা এন্টারটেইনিং। এটা মা বাবা ভাই বোন ফ্যামিলি বন্ধুবান্ধব সবাইকে নিয়ে একসাথে দেখার মতো একটা ছবি, পরিচ্ছন্ন একটা ছবি, ভালো লাগার একটা ছবি, যাবেন প্রাণ খুলে হাসতে পারবেন এই ছবিটা দেখলে, এইটুকু আশ্বাস আমি দিতে পারি আপনাদের। আর সামনে আরও হয়তো জিত আসবে, আরও আরও কাজ করবে, হয়তো আমার সাথে করবে, আমার সাথে না হলে অন্য কারোর সাথে করবে, ভবিষ্যতে আরও ছবি হবে বাংলাদেশে। আর জাজ মাল্টিমিডিয়া এখন একটা ইন্ডাস্ট্রি বেস করে আর্টিস্টদের উপরে, আমাদের স্টার তৈরি করতে হয়, স্টার থাকতে হয়, নতুন মুখ আসতে হবে, সেই জন্য আমাদের এই বছর যেটা করলো আমরা সিয়াম এবং পূজাকে আমি মনে করি জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এই বছরের সবচেয়ে উপহার হলো সিয়াম এবং পূজা, আমরা দুইটা গ্রেট অ্যাক্টর অ্যাক্ট্রেস পেতে যাচ্ছি বাংলাদেশে পোরামন টু এর মাধ্যমে, এটি আমাদের এই বছর উপহার। আর আপনারা সবাই দোয়া করবেন, আর ছবিটা কালকে সেন্সরে দেখবে, আর্লি দেখবে, নশদ ভাই যেটা একটু আগে বলে কালকে সেন্সর হয়ে যাবে আশা করছি, এবং যদি কালকে সেন্সর হয়ে যায় শুক্রবারে ছবিটা সারা বাংলাদেশ ব্যাপে রিলিজ হয়ে যাবে। আর ছবিটার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। আর ফিল্ম ইন্ডাস্ট্রি বেঁচে থাকতে হলে কন্টেন্ট লাগবে, কন্টেন্ট ছাড়া হল বাঁচবে না। আমার নিজের এখন 18টা হল, সিনেমা হল, সো হলের কষ্ট আমি যেন একটা প্রোডিউসারের কষ্ট বুঝতেছি, একটা হলেরও কষ্ট বুঝতেছি, কন্টেন্ট না পাইলে হলটা সার্ভাইভ করা খুব, নশদ ভাই যেটা বললো যদি কন্টেন্ট না থাকে আমি চালাবো কি, গত বছরে তিনটা, নশদ ভাইয়ের কথা অনুযায়ী গত বছর মাত্র তিনটা ছবি ব্যবসা বিজনেস করছে, এই তিনটা ছবির দিয়ে তো একটা হল চলতে পারে না, সারা বছর 52টা সপ্তাহ চলতে পারে না, তিনটা ছবি ম্যাক্সিমাম 6 সপ্তাহ অথবা 8 সপ্তাহ, আর বাকি সপ্তাহগুলি কী করতে হবে, এই এটা করার জন্য আমাদের কন্টেন্টটা কীভাবে স্মুথ করা যায়, ভালো কন্টেন্ট, এইটার সবার চিন্তা করা উচিত। আর আজকে আপনারা সবাই ভাবুন, লিখুন, এই অনুরোধ রইল প্রিন্ট মিডিয়া কিংবা ডিজিটাল মিডিয়ার আহ্বান জানাচ্ছি, তথ্য মন্ত্রণালয় সহ চলচ্চিত্রের যারা নেতৃবৃন্দ আছে, কন্টেন্ট না থাকলে হল বন্ধ হয়ে যাবে, আর যদি এর বুঝি যদি 10টা বা 15টা হল বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের সিনেমার ব্যবসা বলে কিছু থাকবে না, এমনি প্রতিটা সিনেমাতেই মানুষ লস করে এখন, পুরো ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে কন্টেন্ট তৈরি করতে হবে, ভালো ভালো কন্টেন্ট, সবাই আমরা সেই লক্ষ্যেই কাজ করি। আবারও সবাইকে শুভেচ্ছা, থ্যাংক ইউ। কথা বললেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ মিট দ্য প্রেসের, প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হলো, আমরা একটু শুভেচ্ছা পর্ব দিয়ে শুরু করছি, প্রথমেই একটু করে একটু শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ ভাই, এবং সাংবাদিক ভাইরা বোনেরা, সে জাজ মাল্টিমিডিয়া শুরু করেছিলেন, সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ আপনারা ছবিটির সম্পর্কের ছবিটি যেন দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখে, আমাদের সিনেমা যেন বেঁচে থাকে। ধন্যবাদ। ইন্সপেক্টর নটি কে,
বাংলায় স্বত্বাধিকারী এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সম্মানিত সদস্য। মিডিয়া ফিল্মের হলের মালিকরা জানা ইম্পোর্টিং দিস মুভি অ্যাট এ টাইম ওয়েন দ্য সিনেমা বিজনেস ইন বাংলাদেশ ইজ গোয়িং থ্রু আ ভেরি ব্যাড ফেজ। মানে প্লিজ রাইট দ্যাট সিনেমা হল গুলোর জন্য বেঁচে থাকে। সিনেমা হল বন্ধ করার জন্যে আমার কাছে অনেক ফোন কল আসছে। অ্যালোন এগেনস্ট রোম আই ক্যান্ট ফাইট, আই ক্যান অনলি গো, আই ক্যান রিকোয়েস্ট দ্য মিনিস্ট্রি, আই ক্যান আমি রিকোয়েস্ট করবো এরকম আরও আরও প্রডিউসারদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারাও ছবি বানান, ছবি ইম্পোর্ট করেন। অ্যান্ড ই ইম্পোর্ট সিনেমা অনেক কিছু আছে, ইটালিতে শ্যুটিং হয়েছে, খুব সুন্দর লোকেশন এবং আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। পুরোনো বছরে অনেক গ্যাঞ্জাম হয়েছে, তো সেগুলোকে ভুলে গিয়ে আমরা একটা নতুন সূচনা করি 2018-তে এই সিনেমাটা দিয়ে। খুব শীঘ্রই রিলিজ হচ্ছে। আজকে যারা এসছেন জার্নালিস্টরা, অনেকে আমার পরিচিত, অনেকে নতুন মুখ দেখতে পাচ্ছি, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে এখানে আসবার জন্য, আপনার মূল্যবান সময়টি আমাদের দেবার জন্য। আপনারা যদি লিখে, ছবি তুলে, পোস্ট করে, শেয়ার করে জানাতে পারেন যে আমাদের সিনেমাটা আসছে, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো, ইন্সপেক্টর নটিকের টিম কৃতজ্ঞ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, ভালো আছেন আশা করি সবাই? ফ্যান্টাস্টিক, আমিও খুব এক্সাইটেড। আমি বেশ কয়েকটা ইন্টারভিউতেও বলেছি, আবারও বলছি যে সাধারণত অ্যালার্ম লাগিয়ে উঠতে হয় যখন কোনো আর্লি কল থাকে, সকাল 4-5-6 থাকলে অ্যালার্মের সাহায্য নিতে হয়। আজকে অ্যালার্ম বাজার আগে নিজে নিজেই উঠে পড়েছিলাম, কারণ বাংলাদেশ আসছি বলে। তো সবসময় ভালো লাগে বাংলাদেশে আসতে, বাংলাদেশের মানুষের সঙ্গে জুড়তে ভালো লাগে, এখানে কাজ করতে ভালো লাগে, নিজের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে ভালো লাগে। এই সমস্ত জিনিস আছে বলেই এই উৎসাহের সাথে আজকে বাংলাদেশে আসা। এবং আজিজ ভাইয়ের জন্য যেভাবে কাজী হায়াত সাহেব বললেন, নশেদ সাহেব বললেন, যে উনি বিগত বেশ কয়েক বছর ধরে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য ভালো ভালো সিনেমা প্রযোজন করছেন, এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এটার জন্য এবং অভিনন্দন জানাচ্ছি যে আগামী দিনেও যেন উনি এইভাবেই সিনেমা বানাতে থাকুন। আর ভালো সিনেমাকে দেখার জন্য তার পাশাপাশি জিনিসগুলোকে ভালো তৈরি করা দরকার আছে। কাজী হায়াত সাহেব, নশেদ সাহেব, আপনি সিনেমা হল চালান, আপনারা ভালো করেই জানেন, আপনি যেই কথাগুলো বলেছেন, যেই ফিডব্যাকগুলো দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। আপনি খুব পজিটিভ নোটে কথা বলেছেন সিনেমাটাকে বাঁচানোর জন্য। আমার মনে হয় পাশাপাশি সিনেমা হল যদি কোনো বন্ধ হয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই, সেই সিনেমা হলকে যদি আপনি রেনোভেট করে ভালো করে আবার সেম জায়গায় সিনেমা হলটাকে নিয়ে আসেন, আপনি দেখবেন ব্যবসা, মানুষের সিনেমা হলে যাওয়াটা বাড়বে, কমবে না। কারণ সিনেমা এমন একটা প্রফেশন, এমন একটা জায়গা, এমন একটা বিনোদনের জায়গা যেটা রিলিজনের পরে আসে বাংলাদেশ এবং ভারতে দুটো জায়গায়। তাই সিনেমা কোনো দিন বন্ধ হবে না, সিনেমা কোনো দিন থামবে না, এটা আমার বিশ্বাস। আপাতত এই সময় আমরা দাঁড়িয়ে আছি, আগামী দুদিন পরে আশা করছি যে ইন্সপেক্টর নটিক এখানে রিলিজ করবে এবং আপনারা এই ফিল্মটাকেও বিগত বাদশাহ এবং বস টু যখন এখানে রিলিজ হয়েছিল আপনারা যেই ভালোবাসা দিয়েছিলেন, আশা করছি ইন্সপেক্টর নটিকেও সেরকমই ভালোবাসা পাবে। এই ফিল্মটা আগে থেকে জানিয়ে দিই, এটা বসের মতন হয়তো অ্যাকশান ছবি নয়, কিন্তু ভীষণই এন্টারটেনিং একটা ফ্যামিলি ছবি, বাচ্চাদের সঙ্গে মা বাবা পরিবার সহ সবাই গিয়ে দেখতে পারেন, এরকম একটা ফিল্ম, আনন্দ পাবেন, মজা পাবেন, হই হুল্লোড়। এবং আই ফিল দ্যাট বিনোদনের জন্য যেই সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস এই ফিল্মের মধ্যে আছে। এছাড়া আমার বিশেষ কিছু বলার নেই, আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি, নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক এবং ইন্সপেক্টর নটিকে যেন বাংলাদেশের মানুষের আবার মন জয় করুক। থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্সপেক্টর নটিকে ছবি বিদ্যা প্রেস শিল্পী, আপনারা অভ্যাগত অতিথিদের জন্য রাতের খাবারের ব্যবস্থা আমরা করেছি, আপনাদেরকে খাবারের আমন্ত্রণ জানিয়ে, খাবারে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আমাদের মিডিয়া প্রেসের এই পর্ব শেষ করছি। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। আসলে
লাইক তো দরকার ভাই, সবাই চাই লাইক ভাই। আপনি আমার দায়িত্বটা ছাড়েন ভাই, বুঝলাম না আপনি সামনে যারা আছেন তারা একটু মাথা ডাউন করে ভাই। আপনার সঙ্গে তারা আমার টাইম দিতে পারবে ভাই, ক্যামেরা সরাও ভাই ভাই, ইনস্টা পোস্ট করুন লেন্স আনা যাবে না ভাই, একটু লেন্সটা রাখেন লাগাইছি, মাথা আছে না, মাথা আছে আমারও একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে আপনি সিনেমাটা দেখবেন তারপরে আমি আপনাকে জিজ্ঞেস করব। আমারও একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে আপনি সিনেমাটা দেখবেন তারপরে জিজ্ঞেস করব। একটা ফ্যামিলির সঙ্গে বাচ্চা কাচ্চা নিয়ে দেখার মতো সব কিছুই আছে, এন্টারটেনমেন্ট ভীষণ কমেডি আছে, মজা আছে, একটা ছোট্ট অ্যাকশন আছে, ইমোশনস আছে, প্রেম আছে, ভালো ভালো গান আছে, সুন্দর লোকেশনস আছে, কস্টিউমস আছে, একটা গল্প আছে, এবং আমার মনে হয় যে আমাদের সকলের একটা এফর্ট আছে এবং প্রচেষ্টা আছে একটা ভালো ছবি আমাদের সকলের সামনে নিয়ে আসা। এমন কোনো বিষয় এই ছবিটা করতে গিয়ে এর আগে অনেক কিছু মজার দৃশ্য থাকে বা মজার এমন কোনো দৃশ্য আছে কিনা যেটা মনে রাখার? যেভাবে গল্পটা লেখা হয়েছে, যেভাবে ডায়লগস স্ক্রিপ্টে লেখা হয়েছে, তাতে অনেক ছোটো ছোটো মজার এমন ঘটনা আছে, অনেক বড় বড় কথা খুব সহজভাবে সিম্পল ওয়েতে ইনোসেন্টলি এই চরিত্রের মাধ্যমে, এই গল্পের মাধ্যমে বলা আছে। এবং একটা ইউএসপি হচ্ছে ফিল্মের এনার্জি, যেই লেভেলের ফিল্মের এনার্জি আছে, যেই ধরনের মজার মজার সিকোয়েন্স আছে, এটা আমি অ্যাটলিস্ট করিনি, যার ফলে কী হয়েছে আমার বিগত 1500 বছরের ক্যারিয়ারে কোনো সিনেমার ডাবিং করার জন্য আমি 4 বা 5 দিনের বেশি নিইনি। এই সিনেমাতে আমার ডাবিং করতে লেগেছিল 7 দিন, তো আছে অনেক কিছু দেখব। আমি ফারিয়াকে আগের যে কোনো সিনেমায় যা অভিনয় করেছে বা যেভাবে তাকে দেখানো হয়েছে তার থেকে অ্যাটলিস্ট 30-40% আরও বেশি পয়েন্টস দেবো অ্যাজ এ টেকনিশিয়ান, বিকজ অফ আওয়ার লুক অ্যাট আওয়ার পারফরম্যান্স, তো অনেকটা ইমপ্রুভ করেছে এই সিনেমাটা আমার পার্সোনাল লাইফে বুঝতে পারবে। আমার চরিত্র একটা মজার চরিত্র, হবু হবু ইন্সপেক্টর, আপনারা দেখছেন ইন্সপেক্টর নটিকে, কিন্তু আসলে যখন সিনেমা দেখতে যাবেন তখন জানবেন যে ও অ্যাকচুয়ালি ইন্সপেক্টর হবু হবু, এবং সেই মানুষটা একটা সিম্পল মানুষ, খুব ইনোসেন্ট মানুষ, তার জীবনে কমপ্লিকেশনস খুব বেশি কিছু নেই, সহজ কথাগুলো খুব সহজভাবেই বলে দেয়, সেটার ইম্প্যাক্ট কখন কখন বড় হয়ে যায়, এবং তার ছোট্ট নিজের একটা স্বপ্ন আছে ইন্সপেক্টর হব বলে, সেই স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য কীভাবে ওই চালিয়ে যায়, ওখানে গিয়ে নানান ড্রামা, প্রেম, ভালোবাসা, মিউজিক, এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি কী করে নিজের স্বপ্নটাকে দূর করে এবং নিজের ভালোবাসাটাকে পায়। সিনেমাটা অনেক মজার একটা সিনেমা, এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত আমি 2 বার দেখেছি সিনেমাটা, এবং যতবারই একই জিনিস দেখার পরও আমার হাসি পেত, কারণ সিনেমাটা আসলেই অনেক মজার। যারা লিখেছেন, ডিরেকশন দিয়েছেন যিনি অশোক পতি স্যার, খুব ভালোভাবে ডিরেকশন দিয়েছেন, এবং অফকোর্স জিত তো আছেনই, তো সব কিছু মিলিয়ে সিনেমাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার একটাই কারণ, ইটস এ ফুল অন কমেডি, কারণ এর আগে বস টু করেছিলাম একটু শ্যাডো ক্যারেক্টার, একটু গ্রে ক্যারেক্টার ছিল, আয়েশা খুব হার্ডলি স্মাইল করতো, এখানেও আমি একটু সিরিয়াস ক্যারেক্টার প্লে করেছি যেহেতু আমি একটা ইটালিয়ান পুলিশ অফিসার, কিন্তু তারপরও তার মধ্যে কিছুটা ইউনো তারতম্য রয়েছে, তো সেই কথা আমি সিনেমাটাকে একভাবে যদি মূল্যায়ন করতে বলা হয় আমি বলবো যে
এই সময় এই সিনেমাটা আসলে খুব এন্টারটেইনিং একটা ফ্যামিলি মুভি, আমরা পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে মুভি দেখার জন্য অপেক্ষা করি। আমার মনে হয় যে ইন্সপেক্টর নটিকে এমন একটা সিনেমা যে বাসার বয়স্ককে নিয়েও দেখতে যাওয়া যাবে, মানে দাদা দাদু এবং সেই সাথে ছোটরা তো আছে। তো আমি আমার পারফরমেন্সের ব্যাপারে মূল্যায়ন তো করতে পারবো না, তবে হ্যাঁ জাস্ট উইশিং যে সবার এটা অনেক ভালো হয়। এবং যে মানুষটা সবসময় গম্ভীর হয়ে থাকে, মানে যে মানুষটা সবসময় গম্ভীর হয়ে থাকে, সে সেটের মধ্যে যে কি পাগলামিটা করতো তার এনার্জি গিভ আপ করার জন্য, তার পারফরমেন্স ভালো করবার জন্য, এবং তার আশেপাশের পুরো মহলটাকে একটা ইউনো মিষ্টি একটা দুষ্ট মহল করে রাখবার জন্য, উইচ আই ফাউন্ড আমি এই জিতকে কখনো দেখিনি। আমি বাদশাহ এবং বস্তুতে দেখেছি যে জিত চুপচাপ একদম কম কম কাজ বেশি, কিন্তু এই জিতটা অন্যরকম একটা জিত। আমার মনে হয় দর্শকেরও ভালো লাগবে। প্রথম সিনেমায় যা ছিল সেটা খুব একটা ভালো জায়গায় ছিল না অবশ্য। সেকেন্ড সিনেমায় হ্যাঁ, এই জন্যই আমি প্রথম গোড়ার থেকেই যাচ্ছি আর কি। প্রথম সিনেমায় খুব একটা ভালো জায়গায় ছিল, সেকেন্ড সিনেমায় খুব একটা সুযোগই পাইনি যে ভালো জায়গায় যাবে, থার্ড সিনেমায় সুযোগ পেয়েছি, তাই আমরা এখন যে পরিস্থিতিতে আছি কমফোর্টেবল আছি। ফোর্থ সিনেমায় যদি এরকম ধরনের কিছু চরিত্র থাকে খুব সাবলীলভাবেই হয়ে যাবে। চিয়ার্স। কি আমরা এখনো নেক্সট সেটা নিয়েই প্ল্যানিং চলছে, কথাবার্তা হচ্ছে, আমরা ভাবনা চিন্তা করছি এবং এখনো কন্টেন্ট নিয়েই আমাদের সময় বাড়ছে, কি হবে না হবে তারপরে ডিপেন্ড করবে কন্টেন্ট একটা ভালো হওয়ার পর। কোন নায়িকার সাথে আমাকে দেখতে চান আমাকে বলুন, আমি সেই নায়িকার জন্য ডেফিনেটলি আমি চোখ রাখবো, আমি দেখবো কি আছে না আছে। এবং আর ঢাকায় সিনেমা করা নিয়ে আপনি শুধু ঢাকা বলছেন কেন, আপনি প্লিজ পৃথিবীর যে কোনো জায়গা থেকে একটা ভালো কন্টেন্ট যদি নিয়ে আসেন আমার কাছে, আমি কাজ করার জন্য রেডি আছি। আমরা একবার কন্টেন্ট ঠিক করে নেবো, যেটা বললাম নাকি উত্তর দিলাম, একবার ঘটনা ঠিক করে নিয়ে আমরা যে কি গল্প হচ্ছে চরিত্রটা দেখে আমরা বিচার করবো, ভাববো, আলোচনা করবো যে কাকে নেক্সট নেওয়া যেতে পারে। কোনো মিনিট থেকে বাংলাদেশে আমি কয়েকটা ছবি দেখেছি, আমি তো গাজী হায়াত সাহেবের আম্মা যারা দেখেছি, তো আমার সিনেমাটা সব দিক থেকে বেশ ভালো লেগেছিল। আমরা একবার ভাবনা চিন্তাও করছিলাম যে এই সিনেমাটাকে যদি আবার তৈরি করা যেতে পারে, এরকম একটা ভাবনা চিন্তা করছিলাম।
আর এছাড়াও অনেকগুলো সিনেমা দেখেছি। ভালো যদি কোনো সিনেমা আমাকে কেউ দেখতে বলে, আমি খুব চেষ্টা করি সেটাকে দেখার, যখন দেখতে পাই না তখন নিজেরই কষ্ট হয়, নিজেরই খারাপ লাগে যে একটা ভালো জিনিস দেখতে পেলাম না। সেটা সিনেমা হোক আর একটা মেয়ে হোক আর জামা কাপড় হোক আর সিচুয়েশন হোক পরিস্থিতি হোক যাই হোক না কেন, ভালো জিনিস দেখতে সবসময় ভালো লাগে। আপনি তো মিডিয়াতে কাজ করেন, আপনি জানেন মিডিয়া কখনো কখনো কমার্শিয়াল সিনেমাকে কোন চোখে দেখে। এটা আজ থেকে নয়, বিগত 25-30 বছর ধরে যবে থেকে আমার জ্ঞান তবে থেকে আমি দেখেছি যে কমার্শিয়াল হিরো কমার্শিয়াল সিনেমা এটাকে কিছু সম্ভব মানুষ আছে তারা ভালো চোখে নেয় না, তো তাদের জন্য দয়া দৃষ্টি রাখতে পারি আর কিছু নয়। আমরা সবাইকে খাবারে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ছোট করে থাকে তাদের দিকে আর কি পিটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনি সবাই ভালো থাকবেন। এর আগে যে দর্শকদের আমরা দিন দেখেছিলাম, আমারও একটা প্রশ্ন আছে আপনার কাছে যে আপনি সিনেমাটা দেখবেন তারপরে আমি আপনাকে জিজ্ঞেস করব। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে যে আপনি সিনেমাটা দেখবেন তারপরে জিজ্ঞেস করব, সিনেমায় কি কেটেছে? এই সিনেমায় একটা ফ্যামিলির সঙ্গে বাচ্চা কাচ্চা নিয়ে দেখার মতন সব কিছুই আছে, এন্টারটেনমেন্ট ভীষণ কমেডি আছে, মজা আছে, একটা ছোট্ট অ্যাকশন আছে, ইমোশনস আছে, প্রেম আছে, ভালো ভালো গান আছে, সুন্দর লোকেশনস আছে, কস্টিউমস আছে, একটা গল্প আছে, এবং আমার মনে হয় যে আমাদের সকলের একটা এফর্ট আছে এবং প্রচেষ্টা আছে একটা ভালো ছবি আমাদের সকলের সামনে নিয়ে আসে। এমন কোনো বিষয় এই ছবিটা করতে গিয়ে এর আগে অনেক কিছু মজার দৃশ্য থেকে বা মজার এমন কোনো দৃশ্য আছে কিনা যেটা মনে রাখার কথা? যেভাবে গল্পটা লেখা হয়েছে, যেভাবে ডায়লগ স্ক্রিনটা লেখা হয়েছে, তাতে অনেক ছোট ছোট মজার এমন ঘটনা আছে, অনেক বড় বড় কথা খুব সহজভাবে সিম্পল ওয়েতে ইনোসেন্টলি এই চরিত্রের মাধ্যমে এই গল্পের মাধ্যমে বলা আছে। এবং একটা ইউএসপি হচ্ছে ফিল্মের এনার্জি, যেই লেভেলের ফিল্মের এনার্জি আছে, যেই ধরনের মজার মজার সিকোয়েন্স আছে, এটা আমি অ্যাটলিস্ট করিনি, যার ফলে কী হয়েছে আমার বিগত 15-16 বছরের ক্যারিয়ারে কোনো সিনেমার ডাবিং করার জন্য আমি 4 বা 5 দিনের বেশি নিইনি, এই সিনেমাটা আমার ডাবিং করতে লেগেছিল 7 দিন। তো আছে অনেক কিছু দেখব। আমি ফারিয়াকে আগের যে কোনো সিনেমায় যা অভিনয় করেছে বা যেভাবে তাকে দেখানো হয়েছে তার থেকে অ্যাটলিস্ট 30-40% আরও বেশি পয়েন্টস দেব অ্যাজ এ টেকনিশিয়ান, বিকজ অফ আওয়ার লুক অ্যাট আওয়ার পারফরম্যান্স, তো অনেকটা ইম্প্রুভ করেছে সিনেমাটা আমরা সিনেমাটা দেখে বুঝতে পারি। আমার চরিত্র একটা মজার চরিত্র, হবু হবু ইন্সপেক্টর, আপনারা দেখছেন ইন্সপেক্টর নটিকে,
কিন্তু আসলে যখন সিনেমা দেখতে যাবেন তখন জানবেন যে ও অ্যাকচুয়ালি স্ক্রিপ্টার হব এবং সেই মানুষটা একটা সিম্পল মানুষ, খুব ইনোসেন্ট মানুষ, তার জীবনে কমপ্লিকেশনস খুবই বেশি কিছু নেই, সহজ কথাগুলো খুব সহজভাবেই বলে দেয়, সেটার ইম্প্যাক্ট কখনো কখনো বড় হয়ে যায় এবং তার ছোট্ট নিজের একটা স্বপ্ন আছে ইন্সপেক্টর হব বলে। সেই স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য কীভাবে ওইটালি যায়, ওখানে গিয়ে নানান ড্রামা, প্রেম, ভালোবাসা, মিউজিক এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি কী করে নিজের স্বপ্নটাকে দূর করে এবং নিজের ভালোবাসাটাকে পায়। সিনেমাটা অনেক মজার একটা সিনেমা, এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত আমি দুবার দেখেছি সিনেমাটা এবং যতবারই একই জিনিস দেখার পরও আমার হাসি পেত, কারণ সিনেমাটা আসলেই অনেক মজার। যারা লিখেছেন, ডিরেকশন দিয়েছেন যিনি অশোক পতি স্যার, খুব ভালোভাবে ডিরেকশন দিয়েছেন এবং অফকোর্স জিত তো আছেনই, তো সব কিছু মিলিয়ে সিনেমাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার একটাই কারণ, ইটস এ ফুল অন কমেডি। কারণ এর আগে বস টু করেছিলাম, একটু শ্যাডো ক্যারেক্টার, একটু গ্রে ক্যারেক্টার ছিল আয়েশা, খুব হার্ডলি স্মাইল করতো। এখানেও আমি একটু সিরিয়াস ক্যারেক্টার প্লে করেছি যেহেতু আমি একটা ইটালিয়ান পুলিশ অফিসার, কিন্তু তারপরও তার মধ্যে কিছুটা ইউনো তারতম্য রয়েছে। তো সেই কথা আমি সিনেমাটাকে একভাবে যদি মূল্যায়ন করতে বলা হয় আমি বলবো যে এই সময় এই সিনেমাটা আসলে খুব এন্টারটেইনিং একটা ফ্যামিলি মুভি, আমরা পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে মুভি দেখার জন্য অপেক্ষা করি। আমার মনে হয় যে ইন্সপেক্টর নটিকে এমন একটা সিনেমা যে বাসার বয়স্ককে নিয়েও দেখতে যাওয়া যাবে, মানে দাদা দাদু এবং সেই সাথে ছোটরা তো আছে। তো আমি আমার পারফরমেন্সের ব্যাপারে মূল্যায়ন তো করতে পারবো না, তবে হ্যাঁ আমি জাস্ট উইশিং যে সবার এটা অনেক ভালো হয়। আচ্ছা একটা একটা প্রশ্নের উত্তর দিই, আচ্ছা জিতকে মূল্যায়ন, ওনার যে একটা দুষ্টু সাইড আছে এটা আমি আবিষ্কার করেছি এই সিনেমায়, এবং যেই মানুষটা সবসময় গম্ভীর হয়ে থাকে, মানে যে মানুষটা সবসময় গম্ভীর হয়ে থাকে, সে সেটের মধ্যে যে কী পাগলামিটা করতো তার এনার্জি কিপ আপ করার জন্য, তার পারফরমেন্স ভালো করবার জন্য এবং তার আশেপাশে পুরো মহলটাকে একটা ইউনো মিষ্টি একটা দুষ্টু মহল করে রাখবার জন্য, উইচ আই ফাউন্ড আমি এই জিতকে কখনো দেখিনি। আমি বাদশাহ এবং বস্তুতে দেখেছি যে জিত চুপচাপ একদম কম কম কাজ বেশি, কিন্তু এই জিতটা অন্যরকম একটা জিত, আমার মনে করি দর্শকেরও ভালো লাগবে। প্রথম সিনেমায় যা ছিল সেটা খুব একটা ভালো জায়গা ছিল না, অবশ্যই হ্যাঁ, এই জন্যই আমি প্রথম গোড়ার থেকেই যাচ্ছি আর কি। প্রথম সিনেমায় খুব একটা ভালো জায়গা ছিল, সেকেন্ড সিনেমায় খুব একটা সুযোগই পাইনি যে ভালো জায়গায় যাবে, থার্ড সিনেমায় সুযোগ পেয়েছি, তাই আমরা এখন যে পরিস্থিতিতে আছি কমফোর্টেবল আছি। ফোর্থ সিনেমায় যদি এরকম ধরনের কিছু চরিত্র থাকে খুব সাবলীনভাবেই হয়ে যাবে। চিয়ার্স। আমরা এখনো সেটা নিয়ে ক্যারিং চলছে, কথাবার্তা হচ্ছে, আমরা ভাবনা চিন্তা করছি এবং এখনো কন্টেন্ট নিয়েই আমাদের সময় বাড়ছে, কি হবে না হবে তারপরে ডিপেন্ড করবে কন্টেন্ট একটা কথা হওয়ার পর। আপনি কোন নায়িকার সাথে আমাকে দেখতে চান আমাকে বলুন, আমি সেই নায়িকার জন্য ডেফিনেটলি আমি চোখ রাখবো, আমি দেখবো কি আছে না আছে। এবং আর ঢাকায় সিনেমা করা নিয়ে আপনি শুধু ঢাকা বলছেন কেন, আপনি প্লিজ পৃথিবীর যে কোনো জায়গা থেকে একটা ভালো কন্টেন্ট যদি নিয়ে আসেন আমার কাছে আমি কাজ করার জন্য রেডি আছি।
তোমাকে ভালো লাগছে না? আমরা একবার কন্টেন্ট ঠিক করে নেবো, যেটা বললাম আপনাকে উত্তর দিলাম, একবার গল্পটা ঠিক করে নিয়ে আমরা যে কি গল্প হচ্ছে চরিত্রটা দেখে আমরা বিচার করবো, ভাববো, আলোচনা করবো যে কাকে নেক্সট নেওয়া যেতে পারে কোনো মিনিট থেকে। আপনার প্রশ্ন আমার কাছে খুব পরিষ্কার ভাবে এলো না, আপনি জিজ্ঞেস করছেন কি ব্যাপার আরেকবার জিজ্ঞেস করবেন প্লিজ। ও বাংলাদেশে আমি কয়েকটা ছবি দেখেছি, আমি তো গাজী হায়াত সাহেবের আম্মা যারা রয়েছে, তো আমার সিনেমাটা সব দিক থেকে বেশ ভালো লেগেছিল। আমরা একবার ভাবনা চিন্তাও করছিলাম যে এই সিনেমাটাকে যদি আবার তৈরি করা যেতে পারে, এরকম একটা ভাবনা চিন্তা করছিলাম। আর এছাড়াও অনেকগুলো সিনেমা দেখেছি, ভালো যদি কোনো সিনেমা আমাকে কেউ দেখতে বলে আমি খুব চেষ্টা করি সেটাকে দেখার, যখন দেখতে পাই না তখন নিজেরই কষ্ট হয়, নিজেরই খারাপ লাগে যে একটা ভালো জিনিস দেখতে পেলাম না, সেটা সিনেমা হোক আর একটা মেয়ে হোক আর জামা কাপড় হোক আর সিচুয়েশন হোক পরিস্থিতি হোক যাই হোক না কেন, ভালো জিনিস দেখতে সবসময় ভালো লাগে। আপনি তো মিডিয়াতে কাজ করেন, আপনি জানেন মিডিয়া কখনো কখনো কমার্শিয়াল সিনেমাকে কোন চোখে দেখে, এটা আজ থেকে নয় বিগত 25-30 বছর ধরে যবে থেকে আমার জ্ঞান তবে থেকে আমি দেখেছি যে কমার্শিয়াল হিরো কমার্শিয়াল সিনেমা এটাকে কিছু সম্ভব মানুষ আছে তারা ভালো চোখে নেয় না, তো তাদের জন্য দয়া দৃষ্টি রাখতে পারি আর কিছু নয়। আমরা সবাইকে খাবারে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ। আরে ভাই প্রশ্ন করতে হ্যাপি ইউলু অ্যানাদার জয়েন্ট টু দ্য ইমিডিয়েট জাস্ট আই গেট देयर ভাই ব্যাকআপ করে জিতা ভাই ব্যাকআপ করে ভাই আজকে আমরা একটু শুভেচ্ছা পর্ব দিয়ে শুরু করছি, প্রথমে ছোট করে একটু শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ ভাই এবং সাংবাদিক ভাইরা বোনেরা, সে জাজ মাল্টিমিডিয়া শুরু করেছিলেন, সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ আপনারা ছবিটির সম্পর্কের ছবিটি যেন দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখে, আমাদের সিনেমা যেন বেঁচে থাকে। ধন্যবাদ। ইন্সপেক্টর নটি কে বাংলায় স্বত্বাধিকারী এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সম্মানিত সদস্য। আসসালামু আলাইকুম।
মিডিয়া ফিল্মের হলের মালিকরা আপনারা যারা ইম্পোর্টিং দিস মুভি অ্যাট এ টাইম ওয়েন দ্য সিনেমা বিজনেস ইন বাংলাদেশ ইজ গোয়িং থ্রু আ ভেরি ব্যাড ফেজ মানে প্লিজ রাইট দ্যাট সিনেমা হল গুলোর জন্য বেঁচে থাকে সিনেমা হল বন্ধ করার জন্য আমার কাছে অনেক ফোন কল আসে অ্যালোন এগেনস্ট রোম আই ক্যান্ট ফাইট আই ক্যান অনলি গো আই ক্যান রিকোয়েস্ট দ্য মিনিস্ট্রি আই ক্যান আমি রিকোয়েস্ট করবো এরকম আরও আরও প্রডিউসারদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারাও ছবি বানান ছবি ইম্পোর্ট করেন অ্যান্ড ই ইম্পোর্ট সিনেমা অনেক কিছু আছে ইটালিতে শুটিং হয়েছে খুব সুন্দর লোকেশন এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে পুরোনো বছরে অনেক গ্যাঞ্জাম হয়েছে তো সেগুলোকে ভুলে গিয়ে আমরা একটা নতুন সূচনা করি 2018 এই সিনেমাটা দিয়ে খুব শীঘ্রই রিলিজ হচ্ছে আজকে যারা এসছেন জার্নালিস্টরা অনেকে আমার পরিচিত অনেকে নতুন মুখ দেখতে পাচ্ছি সবাইকে অশেষ ধন্যবাদ আজকে এখানে আসবার জন্য আপনার মূল্যবান সময়টি আমাদের দেওয়ার জন্য আপনারা যদি লিখে ছবি তুলে পোস্ট করে শেয়ার করে জানাতে পারেন যে আমাদের সিনেমাটা আসছে তাহলে আমি কৃতজ্ঞ থাকবো ইন্সপেক্টর নটিকের টিম কৃতজ্ঞ থাকবে থ্যাংক ইউ সো মাচ নমস্কার ভালো আছেন আশা করি সবাই ফ্যান্টাস্টিক আমিও খুব এক্সাইটেড আমি বেশ কয়েকটা ইন্টারভিউতেও বলেছি আবারও বলছি যে সাধারণত অ্যালার্ম লাগিয়ে উঠতে হয় যখন কোনো আর্লি কল থাকে সকাল 4:00-5:00-6:00 থাকলে অ্যালার্মের সাহায্য নিতে হয় আজকে অ্যালার্ম বাজার আগে নিজে নিজেই উঠে পড়েছিলাম কারণ বাংলাদেশ আসছি বলে তো সবসময় ভালো লাগে বাংলাদেশে আসতে বাংলাদেশের মানুষের সঙ্গে জুড়তে ভালো লাগে এখানে কাজ করতে ভালো লাগে নিজের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে ভালো লাগে এই সমস্ত জিনিস আছে বলেই এই উৎসাহের সাথে আজকে বাংলাদেশে আসা এবং আজিজ ভাইয়ের জন্য যেভাবে কাজী হায়াত সাহেব বললেন নশেদ সাহেব বললেন যে উনি বিগত বেশ কয়েক বছর ধরে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য ভালো ভালো সিনেমা প্রযোজন করছেন এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এটার জন্য এবং অভিনন্দন জানাচ্ছি যে আগামী দিনেও যেন উনি এভাবেই সিনেমা বানাতে থাকুন আর ভালো সিনেমাকে দেখার জন্য তার পাশাপাশি জিনিসগুলোকে ভালো তৈরি করা দরকার আছে কাজী হায়াত সাহেব নশেদ সাহেব আপনি সিনেমা হল চালান আপনারা ভালো করেই জানেন আপনি যেই কথাগুলো বলেছেন যেই ফিডব্যাকগুলো দিয়েছেন আমার খুব ভালো লেগেছে আপনি খুব পজিটিভ নোটে কথা বলেছেন সিনেমাটাকে বাঁচানোর জন্য আমার মনে হয় পাশাপাশি সিনেমা হল যদি কোনো বন্ধ হয়ে যায় ভয় পাওয়ার কিছু নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই সেই সিনেমা হলকে যদি আপনি রেনোভেট করে ভালো করে আবার সেম জায়গায় সিনেমা হলটাকে নিয়ে আসেন আপনি দেখবেন ব্যবসা মানুষের সিনেমা হলে যাওয়াটা বাড়বে কমবে না কারণ সিনেমা এমন একটা প্রফেশন এমন একটা জায়গা এমন একটা বিনোদনের জায়গা যেটা রিলিজনের পরে আসে বাংলাদেশ এবং ভারতে দুটো জায়গায় তাই সিনেমা কোনো দিন বন্ধ হবে না সিনেমা কোনো দিন থামবে না এটা আমার বিশ্বাস আপাতত এই সময় আমরা দাঁড়িয়ে আছি আগামী দুদিন পরে আশা করছি যে ইন্সপেক্টর নটিক এখানে রিলিজ করবে এবং আপনারা এই ফিল্মটাকেও বিগত বাদশা এবং বস টু যখন এখানে রিলিজ হয়েছিল আপনারা যেই ভালোবাসা দিয়েছিলেন আশা করছি ইন্সপেক্টর নটিকেও সেরকমই ভালোবাসা পাবে এই ফিল্মটা আগে থেকে জানিয়ে দিই এটা বসের মতন হয়তো অ্যাকশন ছবি নয় কিন্তু ভীষণই এন্টারটেনিং একটা ফ্যামিলি ছবি বাচ্চাদের সঙ্গে মা বাবা পরিবার সহ সবাই গিয়ে দেখতে পারেন এরকম একটা ফিল্ম আনন্দ পাবেন মজা পাবেন হই হুল্লোড় এবং আই ফিল দ্যাট বিনোদনের জন্য যেই সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস এই ফিল্মের মধ্যে আছে এছাড়া আমার বিশেষ কিছু বলার নেই আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক এবং ইন্সপেক্টর নটিকে যেন বাংলাদেশের মানুষের আবার মন জয় করুক থ্যাংক ইউ ভেরি মাচ ইন্সপেক্টর নটিকের ছবি বিদ্য প্রেস একজন শিল্পী চম্পা ম্যাডাম উনি থাকতে পারেন উনি আমাকে ফোন এবং ইন্ডিয়ার প্রতিটা লোকেরই মন জয় করতে পারছি চম্পা আসার কারণ হলো এই ছবিতে ছবিটা অ্যাকচুয়ালি অ্যাট দ্য বিগিনিং আমাদের জয়েন্টমেন্টটা যখন আমরা গল্প লিখি যারা এই ডান দিকে বা বামে দাঁড়িয়ে আছেন তারা দাঁড়িয়ে না থেকে বসুন
অনেক চেয়ার খালি আছে বসে পড়ুন। ডান বাম খেলা চলছে, অসুবিধা নেই, বসা হবে। আজিজ ভাই দাম দিকে বলছেন না ওইটা, তা আমরা অনেক প্রতীক্ষিত ইন্সপেক্টর নটিকে কলকাতা থেকে উড়ে এসেছেন জি, আবারও আমাদের মাঝে এবং উপস্থিত সখীমণ্ডলী, বুকিং এজেন্ট, হল মালিক অনেক দেখেছি, সবাইকে শুভেচ্ছা। দর্শকদের জন্যই এই সিনেমা তৈরি হয়েছে আমি যতটুকু জানি, তো জাজ মাল্টিমিডিয়া একের পর এক ছবি বানিয়ে যাচ্ছে। বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া সিনেমা কোনোদিন থামবে না, এটা আমার বিশ্বাস। আপাতত এই সময় আমরা দাঁড়িয়ে আছি, আগামী দুদিন পরে আশা করছি যে ইন্সপেক্টর নটিক এখানে রিলিজ করবে এবং আপনারা এই ফিল্মটাকেও, বিগত বাদশা এবং বস টু যখন এখানে রিলিজ হয়েছিল আপনারা যেই ভালোবাসা দিয়েছিলেন আশা করছি ইন্সপেক্টর নটিকেও সেরকমই ভালোবাসা পাবে। এই ফিল্মটা আগে থেকে জানিয়ে দিই, এটা বসের মতন হয়তো অ্যাকশন ছবি নয় কিন্তু ভীষণই এন্টারটেইনিং একটা ফ্যামিলি ছবি, বাচ্চাদের সঙ্গে মা বাবা পরিবার সহ সবাই গিয়ে দেখতে পারেন, এরকম একটা ফিল্ম, আনন্দ পাবেন, মজা পাবেন, হই হুল্লোড়। এবং আই ফিল দ্যাট বিনোদনের জন্য যেই সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস এই ফিল্মের মধ্যে আছে। এছাড়া আমার বিশেষ কিছু বলার নেই, আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি, নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক এবং ইন্সপেক্টর নটিকে যেন বাংলাদেশের মানুষের আবার মন জয় করুক। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ সুপারস্টার জিতকে কথা বলতে আসছেন। প্রতিষ্ঠানের পিছনে বাজার প্রতিষ্ঠানকে ঘিরে অনেক কথা, অনেক তর্ক, অনেক বিতর্ক, অনেক প্রশংসা। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ আসছেন কথা বলতে। আসসালাম আলাইকুম, ইন্সপেক্টর নটিকে ছবির বিদ্যা প্রেস, সেই উপলক্ষে অনুষ্ঠান, আগে থেকে একটা প্রোগ্রাম সেট করা ছিল। হিরো হিরোইনের পরে যদি কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার থাকে ছবিতে সেটা হলো চম্পা ম্যাডামের, এবং উনি খুব মজা পেয়েছে, আমাকে বললো খুব ভালো লেগেছে ছবিটা করে, আরও কাজ করতে চায়, ও উনিও খুব ভালো কাজ করেছে। এবং ইন্ডিয়ার প্রতিটা লোকেরই মন জয় করতে পেরেছে চম্পা ম্যাডাম, ওনার আসার কারণ হলো এই ছবিতে। ছবিটা অ্যাকচুয়ালি অ্যাট দ্য বিগিনিং আমাদের জয়েন্টমেন্ট চায়, যখন আমরা গল্প লিখি, কাস্টিং সিলেক্ট করি, সব কিছু গল্পটা রেডি করি, তখন আমাদের একটা জয়েন্ট ভেঞ্চারের প্ল্যানিং চলতেছে। জয়েন্ট ভেঞ্চার অ্যাগ্রিমেন্ট করার পর আমরা দুজন সাইন করলাম, সাইন কিনে এসে যখন বাংলাদেশে জমা দেব তখন অলরেডি আমরা বাংলাদেশে সব আর্টিস্ট সাইন করছি, আগে সাইন করে ডেট নিয়ে তারপর আমাদের আর্টিস্টদের নাম সহ জয়েন্ট ভেঞ্চার জমা দিতে হয়। যখন সবাইকে সই করলাম, সই আর সব আর্টিস্ট টেকনিশিয়ানদের সই করার পরে যখন জমা দেবো তখন আমাদের এই কমিটিটা, জয়েন্ট ভেঞ্চার কমিটিটা বন্ধ হয়ে যায়, জয়েন্ট ভেঞ্চার ছবিটা কিছুদিনের জন্য নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত, তো এর ভিতরে আর আমরা করতে পারিনি। তবে আর্টিস্ট বাংলাদেশ এবং ইন্ডিয়া মোটামুটি কাছাকাছি আছে, আর এই ছবির 80% শুটিং হয়েছে ইতালিতে, আর 20% একটা গ্রামের পার্ট আছে, সেই পার্টটা গাজীপুরে হওয়ার কথা ছিল। এখানে ডিরেক্টর অশোক পতি সাহেব আসছিলো, তারপরে প্রোডাকশন ম্যানেজার আসছিলো ইন্ডিয়া থেকে, সবাই লোকেশন রেখে করে কোথায় কী শ্যুটিং করবে সব কিছু প্ল্যানিং করে প্ল্যানিং করা ছিল। ইন্ডিয়াতে কোনো শ্যুটিং হওয়ার কথা ছিল না, ইতালি এবং বাংলাদেশে শ্যুটিং হওয়ার কথা ছিল ছবিটা, যেহেতু গ্রামটা বাংলাদেশে সুন্দর ছিল। আনফর্চুনেটলি এটা ফাইনালি জয়েন্ট ভেঞ্চার না হওয়ার কারণে, যেহেতু রিলিজ ডেটটা ফিক্সড ছিল আমাদের আগের থেকেই, সো আমরা এটা এক্সচেঞ্জের মাধ্যমে করতে হলো ছবিটাকে। আর খুব মজার একটা ছবি, জিত মনে হয় এই ধরনের ছবিতে কখনো অভিনয় করছে কিনা আমার জানা নেই, খুব ফানি একটা ক্যারেক্টার, ফারিয়ার জন্য খুব ভালো একটা ক্যারেক্টার ছিল, চম্পা ম্যাডামের ক্যারেক্টারটা খুব মজার ছিল, পুরো ছবিটা এন্টারটেইনিং।
এটা মা বাবা ভাই বোন ফ্যামিলি বন্ধুবান্ধব সবাইকে নিয়ে একসাথে দেখার মতো একটা ছবি, পরিচ্ছন্ন একটা ছবি, ভালো লাগার একটা ছবি। যাবেন, প্রাণ খুলে হাসতে পারবেন এই ছবিটা দেখলে, এই এইটুকু আশ্বাস আমি দিতে পারি আপনাদের। আর সামনে আরও হয়তো জিত আসবে, আরও আরও কাজ করবে, হয়তো আমার সাথে করবে, আমার সাথে না হলে অন্য কারোর সাথে করবে, ভবিষ্যতে আরও ছবি হবে বাংলাদেশে। আর জাজ মাল্টিমিডিয়া এখন একটা ইন্ডাস্ট্রি বেস করে আর্টিস্টদের উপরে, আমাদের স্টার তৈরি করতে হয়, স্টার থাকতে হয়, নতুন মুখ আসতে হবে। সেই জন্য আমাদের এই বছর যেটা করলো আমরা সিয়ান এবং পূজাকে, আমি মনে করি জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এই বছরের সবচেয়ে উপহার হলো সিয়ান এবং পূজা। আমরা দুইটা গ্রেট অ্যাক্টর অ্যাক্ট্রেস পেতে যাচ্ছি বাংলাদেশে পোরামন টু এর মাধ্যমে, এটি আমাদের এই বছর উপহার। আর আপনারা সবাই দোয়া করবেন, আর ছবিটা কালকে সেন্সরে দেখবে, আর্লি দেখবে। নশদ ভাই যেটা একটু আগে বলে কালকে সেন্সর হয়ে যাবে আশা করছি, এবং যদি কালকে সেন্সর হয়ে যায় শুক্রবারে ছবিটা সারা বাংলাদেশ ব্যাপী রিলিজ হয়ে যাবে। আর ছবিটার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি আপনাদের জন্য। আর ফিল্ম ইন্ডাস্ট্রি বেঁচে থাকতে হলে কন্টেন্ট লাগবে, কন্টেন্ট ছাড়া হল বাঁচবে না। আমার নিজের এখন 18টা হল, সিনেমা হল, সো হলের কষ্ট আমি যেন একটা প্রোডিউসারের কষ্ট বুঝতেছি, একটা হলেরও কষ্ট বুঝতেছি। কন্টেন্ট না পাইলে হলটা সার্ভাইভ করা খুব, নশদ ভাই যেটা বললো যদি কন্টেন্ট না থাকে আমি চালাবো কি? গত বছরে তিনটা, নশদ ভাইয়ের কথা অনুযায়ী গত বছরে মাত্র তিনটা ছবি ব্যবসা বিজনেস করছে, এই তিনটা ছবির দিয়ে তো একটা হল চলতে পারে না, সারা বছর 52টা সপ্তাহ চলতে পারে না। তিনটা ছবি ম্যাক্সিমাম 6 সপ্তাহ অথবা 8 সপ্তাহ, আর বাকি বাকি সপ্তাহগুলি কী করতে হবে? এই এই এটা করার জন্য আমাদের কন্টেন্টটা কীভাবে স্মুথ করা যায়, ভালো কন্টেন্ট, এইটার সবার চিন্তা করা উচিত। আর আজকে আপনারা সবাই ভাবুন, লিখুন, এই অনুরোধ রইল প্রিন্ট মিডিয়া কিংবা ডিজিটাল মিডিয়ার আহ্বান জানাচ্ছি, তথ্য মন্ত্রণালয় সহ চলচ্চিত্রের যারা নেতৃবৃন্দ আছে, কন্টেন্ট না থাকলে হল বন্ধ হয়ে যাবে। আর যদি এর বুঝি যদি 10টা বা 15টা হল বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের সিনেমা ব্যবসা বলে কিছু থাকবে না। এমনি প্রতিটা সিনেমাতেই মানুষ লস করে এখন, পুরো ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে কন্টেন্ট তৈরি করতে হবে, ভালো ভালো কন্টেন্ট। সবাই আমরা সেই লক্ষ্যেই কাজ করি। আবারও সবাইকে শুভেচ্ছা, থ্যাংক ইউ। কথা বললেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, মির্জা প্রেসের। প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হলো, আপনারা অভ্যাগত অতিথিদের জন্য রাতের খাবারের ব্যবস্থা আমরা করেছি, আপনাদেরকে খাবারের আমন্ত্রণ জানিয়ে, খাবারে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আমাদের মির্জা প্রেসের এই পর্ব শেষ করছি। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। লাইক তো দরকার ভাই, সবাই চাই লাইক ভাই, আপনি আমার লাইক তো ছাড়েন ভাই, বুঝলাম না আপনি সামনে যারা আছেন তারা একটু মাথা ডাউন মাথা আছে, কোনো মাথা আছে ¿Qué es lo que hay?
আমারও একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে আপনি সিনেমাটা দেখবেন তারপরে আমি আপনাকে জিজ্ঞেস করব। যেভাবে গল্পটা লেখা হয়েছে, যেভাবে ডায়লগ স্ক্রিপ্টে লেখা হয়েছে, তাতে অনেক ছোট ছোট মজার এমন ঘটনা আছে, অনেক বড় বড় কথা খুব সহজভাবে সিম্পল ওয়েতে ইনোসেন্টলি এই চরিত্রের মাধ্যমে, এই গল্পের মাধ্যমে বলা আছে। এবং একটা ইউএসপি হচ্ছে ফিল্মের এনার্জি, যেই লেভেলের ফিল্মের এনার্জি আছে, যেই ধরনের মজার মজার সিকোয়েন্স আছে, এটা আমি অ্যাটলিস্ট করিনি। যার ফলে কী হয়েছে, আমার বিগত 1500 বছরের ক্যারিয়ারে কোনো সিনেমার ডাবিং করার জন্য আমি 4 বা 5 দিনের বেশি নিইনি। এই সিনেমাটা আমার ডাবিং করতে লেগেছিল 7 দিন। তো আছে অনেক কিছু দেখব। আমি ফারিয়াকে আগের যে কোনো সিনেমায় যা অভিনয় করেছে বা যেভাবে তাকে দেখানো হয়েছে, তার থেকে অ্যাটলিস্ট 30-40% আরও বেশি পয়েন্টস দেবো অ্যাজ এ টেকনিশিয়ান, বিকজ অফ আওয়ার লুক অ্যাট আওয়ার পারফরম্যান্স। তো অনেকটা ইমপ্রুভ করেছে এই সিনেমাটা আমার সিনেমা দেখে বুঝতে পারবে। আমার চরিত্র একটা মজার চরিত্র, হবু হবু ইন্সপেক্টর। আপনারা দেখছেন ইন্সপেক্টর নটিকে, কিন্তু আসলে যখন সিনেমা দেখতে যাবেন তখন জানবেন যে ও অ্যাকচুয়ালি ইন্সপেক্টর হবু হবু। এবং সেই মানুষটা একটা সিম্পল মানুষ, খুব ইনসেন্ট মানুষ, তার জীবনে কমপ্লিকেশন খুব বেশি কিছু নেই, সহজ কথাগুলো খুব সহজভাবেই বলে দেয়, সেটার ইম্প্যাক্ট কখন কখন বড় হয়ে যায়। এবং তার ছোট্ট নিজের একটা স্বপ্ন আছে ইন্সপেক্টর হব বলে, সেই স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য কীভাবে ওই চালিয়ে যায়, ওখানে গিয়ে নানান ড্রামা, প্রেম, ভালোবাসা, মিউজিক, এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি কী করে নিজের স্বপ্নটাকে দূর করে এবং নিজের ভালোবাসাটাকে সিনেমাটা অনেক মজার একটা সিনেমা। এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত আমি 2 বার দেখেছি সিনেমাটা, এবং যতবারই একই জিনিস দেখার পরও আমার হাসি পেত, কারণ সিনেমাটা আসলেই অনেক মজার। যারা লিখেছেন, ডিরেকশন দিয়েছেন যিনি অশোক পতি স্যার, খুব ভালোভাবে ডিরেকশন দিয়েছেন, এবং অফকোর্স জিত তো আছেনই। তো সব কিছু মিলিয়ে সিনেমাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার একটাই কারণ, ইটস এ ফুল অন কমেডি। কারণ এর আগে বস টু করেছিলাম, একটু শ্যাডো ক্যারেক্টার, একটু গ্রে ক্যারেক্টার ছিল, আয়েশা খুব হার্ডলি স্মাইল করতো। এখানেও আমি একটু সিরিয়াস ক্যারেক্টার প্লে করেছি, যেহেতু আমি একটা ইটালিয়ান পুলিশ অফিসার, কিন্তু তারপরও তার মধ্যে কিছুটা ইউনো তারতম্য রয়েছে। তো সেই কথা আমি সিনেমাটাকে একভাবে যদি মূল্যায়ন করতে বলা হয়, আমি বলবো যে এই সময় এই সিনেমাটা আসলে খুব এন্টারটেইনিং একটা ফ্যামিলি মুভি। আমরা পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে মুভি দেখার জন্য অপেক্ষা করি। আমার মনে হয় যে ইন্সপেক্টর নটিকে এমন একটা সিনেমা যে বাসার বয়স্ককে নিয়েও দেখতে যাওয়া যাবে, মানে দাদা দাদু এবং সেই সাথে ছোটরা তো আছে। তো আমি আমার পারফরমেন্সের ব্যাপারে মূল্যায়ন করতে পারবো না, তবে হ্যাঁ, জাস্ট উইশিং যে সবার এটা অনেক ভালো হয়। এটা আমি আবিষ্কার করেছি এই সিনেমায়, এবং যে মানুষটা সবসময় গম্ভীর হয়ে থাকে, মানে যে মানুষটা সবসময় গম্ভীর হয়ে থাকে, সে সেটের মধ্যে যে কী পাগলামিটা ঘুরতো তার এনার্জি গিভ আপ করার জন্য, তার পারফরমেন্স ভালো করবার জন্য, এবং তার আশেপাশের পুরো মহলটাকে একটা ইউনো মিষ্টি একটা দুষ্টু মহল করে রাখবার জন্য, উইচ আই ফাউন্ড আমি এই জিতকে কখনো দেখিনি। আমি বাদশাহ এবং বস্তুতে দেখেছি যে জিত চুপচাপ, একদম কম কম কাজ বেশি, কিন্তু
এই জিতটা অন্যরকম একটা জিত, আমার মনে হয় দর্শকের ভালো লাগবে। আমরা অনেক প্রতীক্ষিত ইন্সপেক্টর নটিকে কলকাতা থেকে উড়ে এসেছেন জিত আবারও আমাদের মাঝে এবং উপস্থিত সখী মন্ডলী, বুকিং এজেন্ট, হল মালিক অনেক দেখেছি, সবাইকে শুভেচ্ছা। দর্শকদের জন্যই এই সিনেমা তৈরি হয়েছে আমি যতটুকু জানি। তো জাজ মাল্টিমিডিয়া একের পর এক ছবি বানিয়ে যাচ্ছে বাংলাদেশে। জাজ মাল্টিমিডিয়া সিনেমা কোনোদিন থামবে না, এটা আমার বিশ্বাস। আপাতত এই সময় আমরা দাঁড়িয়ে আছি, হ্যাঁ, আগামী দুদিন পরে আশা করছি যে ইন্সপেক্টর নটিক এখানে রিলিজ করবে এবং আপনারা এই ফিল্মটাকেও, বিগত বাদশাহ এবং বস টু যখন এখানে রিলিজ হয়েছিল আপনারা যেই ভালোবাসা দিয়েছিলেন আশা করছি ইন্সপেক্টর নটিকেও সেরকমই ভালোবাসা পাবে। এই ফিল্মটা আগে থেকে জানিয়ে দিই, এটা বসের মতন হয়তো অ্যাকশন ছবি নয় কিন্তু ভীষণই এন্টারটেইনিং একটা ফ্যামিলি ছবি, বাচ্চাদের সঙ্গে মা বাবা পরিবার সহ সবাই গিয়ে দেখতে পারেন, এরকম একটা ফিল্ম, আনন্দ পাবেন, মজা পাবেন, হৈহুল্লোড়। এবং আই ফিল দ্যাট বিনোদনের জন্য যেই সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস এই ফিল্মের মধ্যে আছে। এছাড়া আমার বিশেষ কিছু বলার নেই, আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি, নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক এবং ইন্সপেক্টর নটিকে যেন বাংলাদেশের মানুষের আবার মন জয় করুক। থ্যাংক ইউ ভেরি মাচ।